الصلاة الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্যন্ত খুশির সংবাদ। আলহামদুলিল্লাহ পাবনা বেড়া একবার প্রপারে শাহপাড়া বলে সেই জায়গায় সহি আকিদা তবে সালাফে আকিদা আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে পরিচিত আছেন চৌধুরী পরিবারের অনেক ভাই, আলহামদুলিল্লাহ তাদের এখানে যেমন ঘন বসবাস, পাশাপাশি তাদের প্রভাবও আলহামদুলিল্লাহ অনেক বেশি। তো তাদেরই পরিবারের নেতৃত্বে এখানে মসজিদ নির্ধারণ করেছে। মুসাব বিন উমায়ের ইসলামের প্রথম রাষ্ট্রদূত, তারই নামে এই মসজিদটা তারা ওয়াকফ করেছেন এবং 7 শতক জায়গার উপরে মেন রোডের সাথে মসজিদটার ভিত্তি দিতে যাচ্ছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন মসজিদটাকে কবুল করে। পাশাপাশি আল্লাহর কাছে চাচ্ছি যে এই মসজিদের পাশাপাশি যেন একটা ইসলামী কমপ্লেক্স হয়, এখানে এতিমখানা, মাদ্রাসা, হিজ্জখানা, পাশাপাশি দাওরায়ে হাদিস, সেই সাথে যেন ইসলামিক একটা রিসার্চ সেন্টার হিসাবে গড়ে উঠে। এবং আমরা আশা পোষণ করি এই চৌধুরী পরিবারের পক্ষ থেকে এটা পরিচালনা করা খুব একটা কঠিন হবে না। আর বাংলাদেশে আর একটা পরিচিত নাম, সেটা আমি বলে দিচ্ছি, আলহামরা পরিবহনের মালিক যে পরিবারটা, মূলত সেই পরিবারের প্রতিনিধিত্বেই মসজিদটা পরিচালিত হবে ইনশাআল্লাহ। তারা এটা করতে সক্ষম এবং পারবে ইনশাআল্লাহ আশা করি। তো তিনি ভাই ও বোনদের কাছে আমি আবেদন করব যে এই মসজিদ প্রতিষ্ঠার জন্য আপনারা অন্তর খোলা দোয়া করবেন, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করেন এবং অত্র অঞ্চলে মানে ইসলামের প্রকৃত আলো ছড়ানোর জন্য একটা মার্কাজ হিসাবে যেন কবুল করেন। আর দ্বিতীয় কথা, আপনারা যার যতটুকু সহযোগিতা এই ইসলামিক কমপ্লেক্স বা মসজিদ মুসাব ইবনে উমায়ের তৈরি করতে যেটা আর্থিক সহযোগিতার প্রয়োজন তারাই করতে পারবেন, কিন্তু আমরা যে সহযোগিতা করব না এমনটা করলে ভুল হবে। আমাদের সবারই সহযোগিতা করা উচিত, বিশেষ করে পাবনার অনেক ভাই, বেড়ার অনেক ভাই দেশের বাহিরেও থাকেন, কেউ থাকেন অস্ট্রেলিয়া, কেউ থাকে আমেরিকা, কেউ থাকে লন্ডনে, কেউ সৌদি আরব, কুয়েত, অনেকেই থাকে দুবাই থাকেন, তারাও এই মসজিদটা দ্রুত প্রতিষ্ঠার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি পরামর্শ দিয়েছি মসজিদের নিচতলা মার্কেট করা যেতে পারে, তারপরে উপরে মসজিদ, তার উপরে মসজিদ, এরপরে মাদ্রাসা বা এতিমখানা, হেফজখানা, দাওরায়ে হাদিস, যেন এখানে এলেম চর্চারও একটা কেন্দ্র হয়, এই কাজটা যেন তারা করতে পারেন। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখানে একটা দিনের মার্কাজ হিসাবে কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আর এই চৌধুরী পরিবারের জন্য আমি খাস করে দোয়া করছি, আল্লাহ যেন তাদের সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। আপনার আব্বার নামটা কি যেন? হোসেন আলী চৌধুরী, তিনি মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। পাশাপাশি তাদের পরিবারের সকলকে যেন কবুল করেন, যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন, সহযোগিতা করবেন, পরিচালনা করবেন, আল্লাহ সকলকে জান্নাতের জন্য কবুল করুন, আমিন। আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদকে কবুল করেন, শেষে আবার দোয়া করছি আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম প্রতিদান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن أبي بكر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. পাবনা বেড়া এলাকার শাহপাড়া মেন রোড সংলগ্ন মসজিদ মুসাব ইবনে উমাইর এর প্রতিষ্ঠা উন্নয়ন কল্পে আয়োজিত ইসলামী জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আলালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় শ্রম অর্থ মেধা বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে মাহফিলে সামিল হয়েছেন, আল্লাহ আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বন্ধুরা, আমার ইবাদত কবুলের শর্ত এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদেরকে শান্তিপূর্ণভাবে বসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। এই দিনী মাহফিলের অনেক গুরুত্ব রয়েছে। আপনারা যদি অংশগ্রহণ করে এই ফজিলতটা গ্রহণ করতে পারেন, তবে আপনাদের জীবন ধন্য, এতে কোনো সন্দেহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বর্ণিত হয়েছে তাবারানী আওসাত, একটা হাদিসের গ্রন্থ, 1556 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা, দিনের কথা আলোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ ডেকে বলেন। যখন আলোচনা শেষ হয়ে যাবে, যখন আপনারা চলে যাবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ ঘোষণা দেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলুন তো, ক্ষমা করার মালিক কে? আর কেউ ক্ষমা করতে পারে না? সেই আল্লাহই ঘোষণা দিচ্ছেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, পরের বাক্যটি শুনলে আরো আশ্চর্য হবে। আল্লাহ বলেন, অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত,
তোমরা জীবনে যত আমল করেছিলে, তোমরা জীবনে যত আমল করেছিলে, জীবনে যত পাপ করেছিলে, খারাপ আমল যত করেছিলে, সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। যারা অংশগ্রহণ করেছেন অন্তত আজকের মাহফিলে, আমি আল্লাহর কাছে দাবি করি, কোরআন সুন্নাহ ভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে এই মাহফিল, নিঃসন্দেহে এই ফজিলত পাব, এতে কোনো সন্দেহ নেই, পাবো ইনশাল্লাহ, এই ফজিলত পাবো ইনশাল্লাহ। আর নেকিকে একটু গুরুত্ব দিবেন, এই যে ফজিলতটা বললাম, এই ফজিলতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। কাল কিয়ামতের মাঠে নেকির জন্য মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হবে, কারণ নেকি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা হাদিসের গ্রন্থ, 593 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে কবুল হবে, যার একটা নেকি, দাখালাল জান্নাহ, এক নেকি নিয়েই জান্নাতে প্রবেশ করবে। এক নেকিকে আপনি এত তুচ্ছ মনে করলেন কেন? কিয়ামতের মাঠে আপনার নেকি কমতে থাকবে, বাড়বে না। কারণ ওই যে কার গীবত করেছেন, কাকে মেরেছেন, কাকে টাঙ্গিয়ে পিটিয়েছেন, কারো মাল আত্মসাৎ করেছেন, কিয়ামতের দিন সব পরিশোধ করা লাগবে, একটাও পরিশোধহীন থাকবে না। আপনি কি জানেন, একটা ছাগল যদি আর একটা ছাগলকে ঢিস মারে, শিং দ্বারা আঘাত করে, কাল কিয়ামতের মাঠে এই দুইটা ছাগলকে উঠানো হবে, যে ছাগল মেরেছে তাকে সম পরিমাণ মার খেতে হবে, তারপরে তাদেরকে মাটিতে পরিণত করা হবে, প্রতিশোধ নেওয়া হবেই হবেই। একটা গরু যদি আর একটা গরুকে মেরে থাকে, ওই গরুর পরিশোধ প্রতিশোধ কাল কিয়ামতের মাঠে নেবেই, হাদিস বুখারী মুসলিমের। আপনি কি ভাবলেন যে আপনি মুক্তি পাবেন? না, আপনারও বিচার হবেই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে আসবে, লোকটা আমার গীবত করেছে, ঠিক আছে ওর নেকি নিয়ে চলে যাও। আর একজন আসবে, আমার একজন থাপ্পড় মেরেছে, আল্লাহ বলবেন ঠিক আছে ওর নেকি নিয়ে চলে যাও। এই করতে করতে নেকি শেষ হয়েই যাবে। 98 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানাত লাহু হাসানা, অবশেষে যার একটা নেকি টিকে থাকবে, এক নেকি, দিতে দিতে নেকি নাই, একটা আছে, দাখালাল জান্নাহ, ওই এক নেকি নিয়েই জান্নাতে প্রবেশ করবে। বিষয়টা খুব হালকা না, ছোটখাটো বিষয় না, অনেক বড় ব্যাপার। ওই এক নেকির কথা চিন্তা করো। প্রথমেই বলে নিচ্ছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে, পাবনা বেড়াতে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল হবে এরম কোন মসজিদ নেই। প্রথম চৌধুরী পরিবারের পক্ষ থেকে এই মসজিদের উদ্যোগ নেওয়া হয়েছে, তারা মসজিদ প্রতিষ্ঠা করবেন আপনাদের সহযোগিতায়। মাগরিবের আগ মুহূর্তে আমি দুইটা কথা বলেছি, এই জায়গায় দাঁড়িয়ে এখানে মসজিদটা হবে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই মসজিদটা কবুল করেন। মসজিদের নাম দেওয়া হয়েছে খুব চমৎকার, যে বক্তব্যটা আমি সবচেয়ে বেশি বেশি বলি, মুসআব বিন উমায়ের নামে মসজিদ, মুসআব বিন উমায়ের, মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম রাষ্ট্রদূত। তার মতো দেখতে সুন্দর,
সাহাবিদের মধ্যে কোন সাহাবি ছিলেন না তার মতো দেখতে সুন্দর, কিয়ামত পর্যন্ত কোন ছেলের জন্ম হবে না, এত সুন্দর ছেলে ছিলেন মুসআব বিন উমাইর। আমি আমার ভাতিজার নাম রেখেছি মুসআব বিন উমাইর, আব্দুল্লাহ মুসআব, মুসআবের নামে। আমার দুটো সন্তান, বাপ নাম রেখেছেন মোহাম্মদ আহমদ। আমি আর এই সুযোগটা পাইনি নিজের ছেলের নাম রাখার, বাপের সিদ্ধান্ত সিদ্ধান্ত। যখন আমার উপরে ছেড়ে দেওয়া হলো আমার ছোট ভাইয়ের ভাতিজার নাম রাখা, তখন আমি বললাম নাম হবে আব্দুল্লাহ মুসআব। আমি বক্তব্যে অধিকাংশ সময়, আমার অনেকগুলো বক্তব্য আছে তরুণ ও যুব, ছাত্র ও যুব সমাজের কর্মসূচি, একটা বক্তব্য আছে দেখবেন নেটে পাবেন, প্রত্যেক বক্তব্যেই তরুণদের সম্পর্কে, প্রত্যেক বক্তব্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা আছে। তো তার নামে মসজিদটা হচ্ছে একটা ব্যতিক্রম নাম। আমি আল্লাহর কাছে দোয়া করছি মুসআব জান্নাতি সাহাবি, আল্লাহ তুমি মুসআবের সম্মানে এই মসজিদটাকে কবুল করে নাও। আমি বলবো কি মুসআব সম্পর্কে দুটা কথা বলে আপনি একটু শুনেন, তারপরে বক্তব্য শুরু করি। যারা তরুণ ছেলে আছো তোমরা একটু দেখো তো মুসআবের মতো হতে পারো কিনা, তোমারও তো দাপট আছে, তোমার মোটর সাইকেলটা কিনে আছে 30 লাখ টাকার, তুমি হেলে দুলে রাস্তায় চলো, তোমার টাকা আছে অনেক, তোমার বাপের অনেক টাকা আছে, দেখতে সুন্দর, মাথার চুলগুলো ভাঁজ করা, যে পোশাকটা তুমি পরো সে পোশাকটা সবচেয়ে দামি, এরপরে কি মুসআবের চেয়েও দামি না? চলো যাই দেখি, দেখি তোমার দাম আর মুসআবের দামটাকে দেখে নি। মুসআব রাদিয়াল্লাহু আনহু পরিবারের একমাত্র সন্তান, তার গোষ্ঠী থেকে, গোষ্ঠী বুঝছেন তো, তার গোত্র থেকে একজন ইসলাম গ্রহণ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঠেস দিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন, মুসআব রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন চাচা কি পড়ছেন আপনি, খুব অল্প বয়সের মানুষ, একবার তাজা উঠতি বয়সের তরুণ, এটা কোরআন তেলাওয়াত করছি, আমিও তেলাওয়াত করতেছি, আমাকে শিক্ষা দিন, তুমি ইসলাম গ্রহণ করো, কি বলতে হবে? আমি রাজি, আপনার এই কোরআন তেলাওয়াত করার জন্য আমি ইসলাম গ্রহণ করতে রাজি। ইসলাম গ্রহণ করেই ফেললেন এই মুসআব রাদিয়াল্লাহু আনহু। একটা জামা 3 দিনের বেশি কোনোদিন পরতেন না। কোন পরিবারের এবার বলেন, কেমন পরিবারের হতে পারে যখন মা শুনতে পেয়েছে যে মুসআব ইসলাম গ্রহণ করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, যে তুই আর বাড়িতে আসবে না, ঠিক আছে তুমি বের করে দিলে বাড়ি থেকে চলে গেলাম, 1 সপ্তাহ মা কিছুই খায়নি, ওদের একটা অভ্যাস ছিল কিছু খাবে না, গোসল করবে না, তেল স্পর্শ করবে না। মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো 1 সপ্তাহ পরে, মা বিছানায় পড়ে থেকে মা বলছে তুমি যদি মুহাম্মদের দিন ত্যাগ না করো তাহলে এভাবেই আমি মারা যাব। মুসআব রাদিয়াল্লাহু আনহু মাকে লক্ষ্য করে বলেছিলেন ওয়াইন খরাজাত নাফসুকে আলফা মিয়া মাররা, মা তুমি একবার না, এইভাবে যদি মরতে মরতে 1000 বার মরো, তুমি যদি এইভাবে মরতে মরতে 1000 বার মরো, লা আরজি মিন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসআব মুহাম্মদের দিন থেকে ফিরে আসব না। আপনারা বলতে পারবেন না, এই কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দিয়েছিলেন মুসআব রাদিয়াল্লাহু আনহুকে, তার কণ্ঠ এত চমৎকার সুন্দর ছিল, মদিনা থেকে আসা 75 জন সাহাবীর হাদিসটা মুস্তাদে আহমদের মধ্যে আসছে, 7012 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, মুসআব রাদিয়াল্লাহু আনহুকে এই 75 জন সাহাবীর সাথে পাঠিয়ে দিলেন মদিনায় যাওয়ার জন্য।
কুরআন শিক্ষা দেওয়ার জন্য। মুসাব এমন সাহসী সাহাবী ছিলেন, একাই এক বছরে দাওয়াতি কাজ করে পুরো মদিনাটাকে ইসলামের ক্ষেত্র হিসাবে প্রস্তুত করে ফেলেন, একাই, আর কেউ না, একাই। তার সাথে মদিনার যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন তারা আছেন। জীবনী লিখতে গিয়ে লেখক লিখছেন, ইন্নাহু দাঈ ওয়াল মুজাহিদ ইউজাহিদু ওয়াহদা ওয়া ইয়াদউ ওয়াহদা ওয়া ইয়াসবিরু ওয়াহদা হিনা কানা যুরুফু দাওয়াতিল মুস্তালজাব। একাই তিনি ছিলেন সংগ্রামী দাঈ, একাই দাওয়াত দিতেন, একাই সংগ্রাম করতেন, একাই ধৈর্য ধারণ করতেন। যেখানে দাওয়াতের প্রয়োজন হয়েছে সেখানে তিনি জীবন বাজি রেখে সহযোগিতা করেছেন। মুসাব এমন ব্যক্তি, বদরের যুদ্ধের দিনে কাকে মদিনাবাসীর পক্ষ থেকে পতাকা তুলে দেওয়া হবে সবাই অপেক্ষায় আছে, কে পতাকা ধরবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন মুসাব বিন উমাইরকে, মুসাব তুমি আনসারদের পক্ষ থেকে পতাকা নাও, তোমারই হক এই পতাকা নেওয়ার। বদরের যুদ্ধে সফল সাহাবীরা, উহুদের যুদ্ধে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কার হাতে পতাকা তুলে দেবেন, ডেকে বলেন মুসাবকে, মুসাব তুমি আসো, যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ তোমার হাতে ইসলামের পতাকা থাকবে। যুদ্ধ চলছে তুমুল হারে, মুসাব রাদিয়াল্লাহু আনহু এইরকম ধনাঢ্য পরিবারের সন্তান, পতাকা ধরেছিলেন কিন্তু হাত কেটে ফেলে দেওয়া হলো। দুই হাতি যখন কেটে ফেলে দেওয়া হলো তখন পতাকা হাত থেকে পড়ে গেল, ঠিক দুই হাত দিয়ে বুক দ্বারা গুটাতে চেয়ে চেষ্টা করলেন কিন্তু ঘাড় বরাবর একজন কাফের এসে তাকে মেরে দিল, দুইটা খণ্ড হয়ে গেল, মাথা একদিকে দেহ একদিকে। মুসাব রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করলেন। উহুদের যুদ্ধের দিন সারা মাঠ প্রচার হয়েছিল যে আল্লাহর নবী নিহত হয়েছে, মুহাম্মদ মারা গেছে, অতএব কাফেররা সফল বলে ঘোষণা দিয়েছিল। কেন জানেন? মুসাব রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর চেহারার সাথে মিল ছিল। এবার বুঝেন কেমন সন্তান, আল্লাহ রাসূল আহত, দাঁত ভেঙে গেছে, আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে ধরে পাহাড়ের উপরে নিয়ে গেছেন, ওখান থেকে নেমে যুদ্ধের পরে খুঁজছেন কে কোথায় আছে, দেখছেন মুসাব বিন উমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের প্রান্তে। এখন দেখবেন আপনারা উহুদ পাহাড় দেখতে গিয়ে দেখবেন একটা বড় মসজিদ তৈরি হয়েছে, মদিনাতে নববীর পর সবচেয়ে বড় মসজিদ মসজিদে উহুদ, ওই মসজিদের পার্শ্বে আর একটা মসজিদ তৈরি হয়েছে পশ্চিম সাইডে ছোট একটা জায়গা, ঠিক ওই জায়গাতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন। তো একদিকে মাথা একদিকে দেহ, গায়ে যে চাদর আছে এটা হলো ছেঁড়া চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে যে হাদিসটা বলছিলেন, মা রাইতু বি মাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আদাক্কা হুল্লাতান ভালাজ্জা শাসকুন গোদা, হে মুসাব মক্কার বুকে তোমার মতো সুন্দর চেহারা ছেলে আমি মোহাম্মদ দেখিনি, মুসাব তোমার মতো কুকড়ানো চুল মাথার এত সুন্দর চুল মক্কার আর কাউকে দেখিনি, আজকে তুমি ছেঁড়া চাদরের মধ্যে এইভাবে পড়ে আছো। এটা হলো মুসাব রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ, মুসাব রাদিয়াল্লাহু আনহুর অবদান ইসলামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছেন ঠিক জিব্রিল আমিন আয়াত নিয়ে এসে হাজির হয়েছে, জিব্রিল আমিন পাঠ করলেন 23 নম্বর আয়াত সূরা আহজাব, রিজালুন কদ সাদাকু মা আহাদুল্লাহ আলাই, মুসাব তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে যারা আল্লাহর ওয়াদা পালন করেছে, মুসাব তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, মুসাব জান্নাতে সাহাবী।
যখন তাকে কাফন পরানো হচ্ছে, তখন ওই কাপড়টা দিয়ে কাফন পরানো হচ্ছে, মাথা ঢাকছে, সহিহ বুখারীর হাদিস, মাথা ঢাকছে, পায়ের দিকে বেরিয়ে থাকছে, পা ঢেকে দিলে মাথা বেরিয়ে থাকছে। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করব, কোনো কাপড় নেই দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, মুসাব, তোমাকে ধনাঢ্য পরিবারের মধ্যে থেকে বের করে নিয়ে এসেছিলাম, তোমার পোশাকের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, আজকে তোমার গায়ে ছেঁড়া চাদর, এরপর মৃত্যুর সময় তোমাকে কাফন দেওয়ার জন্য একটা কাপড় দিতে পারলাম না। সাহাবীরা বললেন, সাহাবীরা বলাতে আল্লাহ রাসূল বললেন, তার মাথাটা ঢেকে দাও আর পায়ের দিকটা ঘাস দিয়ে ঢেকে দাও, মুসাবকে এভাবে রেখে দাও। শেষ বয়সে মুসাব রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম একটা কাপড় দিয়ে বিদায় দিতে পারেননি, তাদেরই ত্যাগের কারণে। 100 বছরের মাথায় টমাস কার্লাইল বলছে, 1840 সালে এডিনবার্গে ভাষণ দেওয়ার সময় টমাস কার্লাইল বলে দিয়েছেন, ওই যে 75 জন সাহাবীর যে ত্যাগ শপথ আল্লাহ নবীর কাছে, তার মধ্যে মুসাব বিন উমাইয়ের নেতৃত্বে তারা যে কাজ করেছিল, এই শপথটাই 100 বছরের মধ্যে সেই পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গান্ডা পর্যন্ত ইসলাম 100 বছর বিস্তার লাভ করেছে। সেই সাহাবীর নামে মসজিদ। আমি আসলে এত অভিভূত হয়েছি কল্পনার বাহিরে, শুধু দোয়া করছি এই মসজিদের বিনিময়ে, শুধু মসজিদ না, মুসাব রাদিয়াল্লাহু আনহুর কারণে যেমন সারা মদিনাতে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, এই বেড়ার শাহপাড়ার এই মসজিদের মাধ্যমে যেন অত্র অঞ্চলের জেলাগুলিতে কোরআন এবং সহিহ হাদিসের আলো সব জায়গাতে জ্বালানো হয়, সব জায়গাতে স্তম্ভ আকারে যেন প্রতিষ্ঠা লাভ করে, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম ইবাদত কবুলের শর্ত, মাঝখানে বলে দিলাম মুসাব বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ, আপনি যদি এই ত্যাগটা করতে পারেন তাহলে আজও ইসলাম জিন্দা হবে, ইসলাম আজও জিন্দা হবে। কিন্তু আমরা ত্যাগ দিতে পারি না, তো প্রত্যেক জেলায় জেলায় যদি একজন মুসাব তৈরি হয়, একজন যুবক তৈরি হয়, সংস্কার হতে বেশি দেরি লাগবে? গোটা দেশটা তো শিরিক বেদাতে, ফেরকা বন্দিতে এবং পীর ফকিরে মুশরিকের আড্ডাখানা হয়ে গেছে ইসলামের, সারা দেশটা মানুষের কোটি কোটি মানুষের ইমান হরণ করছে তারা, বিভিন্ন ছলে বলে কৌশলে ইমান হরণ করছে। এই সময়ে দরকার মুসাব বিন উমাইয়ের মতো কিছু সন্তানের, যারা দাওয়াতি কাজের মাধ্যমে সমাজকে সংস্কার করবে। আমুল ইবাদত কবুলের শর্ত হলো, মৌলিক শর্ত দুইটা, কয়টা? দুইটা। একটা হলো আল ইখলাস ফিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই ইবাদতটা করতে হবে। আমি আগেই বলিনি আপনাদেরকে, আমার আলোচনা অনেক সময় সংশোধনমূলক হয়, পুরো আলোচনাটা শুনবেন, আগেই মাথা গরম করে, মাথাটা হিট করে বক্তব্যগুলোকে মানে অকেজো করে দেন না, আগে মাথায় আশ্রয় দেন। কথা বোঝা গেছে কি? মানুষের ভুল সংশোধন করাটা গুরুত্বপূর্ণ জিনিস। তো প্রথম শর্ত হলো, আপনি যত ইবাদত করেন না কেন, প্রথম শর্ত আপনার জন্য সেটা হলো ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য, এখানে অন্য কোন ব্যক্তি বা বস্তু সম্পৃক্ত হতে পারবে না, কেউ না, আল ইখলাস ফিল্লাহ। দুই নম্বর শর্ত হলো ইত্তেবায়ে রাসূল, মুতাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ইবাদতটা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে পদ্ধতিতে করতে বলেছেন ওইভাবে করা, এই দুইটা মৌলিক শর্ত। এই দুইটা আবার উল্টা করে ধরেন, এই দুইটা আবার উল্টা করে ধরেন, তাহলে উল্টা হয়ে যাবে। যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে না হয়ে অন্যের উদ্দেশ্যে হয় তাহলে এটা কি হয়ে যাবে? আর ওই ইবাদতটায় রাসূলের তরিকায় না হয়ে যদি অন্য কোন ব্যক্তির তরিকায় হয় তাহলে কি হবে? আশা করি বুঝতে পেরেছেন। একটা হলো সোজা করে নেন, আর একটা হলো উল্টা করে নেন। সোজা করে নিলে বাঁচবেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমাদের এখানেই অন্তরে ঘাপলা আছে, আপনার অন্তরটা পরিষ্কার না, অর্থাৎ আকীদা বিশুদ্ধ না। আকীদা কিভাবে বিশুদ্ধ হলো আপনার ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদা 5 নম্বর আয়াত, ওমান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু। আমি যে শর্ত দুটার কথা বললাম, এই দুইটা শর্ত পবিত্র কোরআনের সূরা আল কাহাফ একেবারে শেষ আয়াতে 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুইটা শর্ত এই আয়াতের মধ্যে আছে, যে আল্লাহর সাথে দিদার চাই, সাক্ষাৎ চাই, সে যেন আমলে সালেহ করে, আর আমল করতে গিয়ে যেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে। দুইটা শর্ত এক জায়গায়, একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আর দুই নম্বরটা হলো আমলটা হতে হবে আমলে সালেহ। প্রথমটাই ধরি, আর ইখলাসটা আপনার মধ্যে আছে কিনা এটা জরুরি দরকার। আপনার আমল যদি নাও থাকে, শুধু ইখলাস থাকলে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আবার শুনেন কথাটা, আপনার হজ আছে, যাকাত আছে, সালাত আছে, অনেক ইবাদত আছে, কিন্তু আপনার মধ্যে ইখলাস, তাওহীদ, বিশুদ্ধ ঈমান নেই, আপনার জান্নাত হবে না। আপনার সালাত নাই, হজ নাই, যাকাত নাই, কোনো ইবাদতই নাই, কিন্তু ইখলাস আছে, জান্নাত হবেই আপনার, এতে কোনো সন্দেহ নেই, হবে। যদি আপনি ঈমানের ইখলাসের আলোচনা শুনেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে। কিন্তু অধিকাংশ মানুষের ঈমানটা হলো শিরিক মিশ্রিত। কি মিশ্রিত? শিরিক মিশ্রিত। আল্লাহ বলছেন ওমান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু, সূরা মায়েদা 5 নম্বর আয়াত। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, ঈমানের সাথে গাদ্দারি করবে, তার আমল নষ্ট হয়ে যাবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার ঈমানটা নষ্ট হয় কি করলে? অন্য আয়াতে চলুন, সূরা আনাম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। একটা শর্ত করলেন, কয়টা শর্ত? একটা, শুধু শিরিক মিশ্রণ করবে না, বাকি পাপ যতই করুক না কেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। দেখবেন আল্লাহ পারেন ক্ষমা করে দিতে, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আপনি শিরিক মুক্ত ঈমান রাখেন, শিরিক মুক্ত ঈমান কই? আপনার বেড়া সরকারি কলেজ মাঠে যদি জিজ্ঞেস করা হয় সকল ক্ষমতার উৎস কে, বলবে জনগণ। এখন নাউজুল্লাহ পড়ছেন কেন? টুপি আছে মাথায় তাই? এখন বলছেন, এখন যদি জিজ্ঞেস করে সকল ক্ষমতার উৎস কে, এখন বলছেন আল্লাহ। এক কাঁচা মুনাফেক একবার, টাটকা মুনাফেক একবার। আপনাদের বলিনি ভাই, রাগ করবেন না, আমি বলছি যে দুই জায়গায় জায়গার দোষ, এক জায়গার দোষ না, মানসিকতার দোষ, আকীদার দোষ। একজন মুসলিম ব্যক্তিকে যদি 24 দিন পিটানো হয়, ও যদি ফাঁসির কাছে ঝুলানো হয়, ও যদি আগুন দ্বারা পোড়ানো হয়,
মরা পর্যন্ত বলতে পারবে না সকল ক্ষমতা হচ্ছে জনগণ, ও বলবে আল্লাহ। কি বলবে? আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 165 নম্বর আয়াত সূরা বাকারা, ও আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যাবতীয় ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ, আমি কেন মানুষকে বললাম এটা? এটা কার সাথে? নবীর সাথে, ফেরেশতার সাথে, গাদদারিটা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর হকটা দিয়ে দিছি কাকে? মানুষকে। আল্লাহর হকটা মানুষকে দিয়ে দিলাম, এটা হলো শিরকে আকবার, বড় শিরিক। এটা বড় শিরিক যে ব্যক্তি করে, তার ইসলামও থাকে না, ইমানও থাকে না, আমলও থাকে না। আমি একটু বুঝাই বলো ভাই, তোমরা এখানে উঠা বসা করো না তো, মানুষ চুপচাপ আছে, কিছু বক্তব্য শুনবে বলে মনে হচ্ছে। আমি তো জানি না, নতুন এলাকায় এসেছে, আমাদের আলোচনা শোনার জন্য মানুষ আসবে, আমি মনে করছি 50-30 জন হবে, এরকম হয়তো হবে। কিন্তু আলহামদুলিল্লাহ কিছু লোক আসছে, তার আলোচনা শুনবে মনে হচ্ছে, বাকিটা আল্লাহ ভালো জানে। হেদায়াতের মালিক কে? আল্লাহ। আমি বলবো হেদায়াত দেওয়ার মালিক আমি না, কে দিবেন? আল্লাহ। এই কথাও শুনে রাখেন, আলোচনা শোনার পরে আল্লাহ যদি আপনাকে হেদায়াত দান করে, আলোচনা শোনার পরে আল্লাহ যদি হেদায়াত দান করেন তো আলহামদুলিল্লাহ, আর যদি দান না করেন তাহলে তার কপাল পোড়া, হেদায়াত চাইনি। আল্লাহর নবীর মুখ থেকে দাওয়াত পাওয়ার পরে আবু তালেব কিন্তু ঠিক হয়নি, সোজা হয়নি, হয়েছিল হয়নি, সোজা হয়নি, বারবার চেষ্টা করেছেন, বলছে চাচা শুধু একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা কিয়ামতের মাঠে আমি দেখে নিব। কিন্তু সোজা হয়েছিল কি? এতবার পীড়াপিড়ি করার কারণে আল্লাহ ধমক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ, তুমি যাকে ভালোবাসো পছন্দ করো, কত আদর করেছে, আদরে শেষ নাই, বাপ হারা মানুষকে ছোট থেকে বড় করেছেন আবু তালেব, এত আদর যত্নে কোলে পিঠে করে মানুষ করেছেন, কেউ কথা বলতে পারেনি। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদের গায়ে একটা মাসি পর্যন্ত পড়তে ভয় করেছে, যেদিন মারা গেছেন আবু তালেব সেদিন থেকে নির্যাতন শুরু হয়েছে। এইরকম ভালোবাসতেন, কেন বলবেন না চাচা? একবার বলেন না আপনি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন। এদিকে আবু জাহাল গন পাশে বসে আছে, বলছে না আপনি আব্দুল মুত্তালিবের দিন ত্যাগ করবেন কিভাবে? আবার বলছে চাচা বলেন না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা কিয়ামতের মাঠে আমি দেখে নেব। শেষে আবু তালেব কিন্তু দিন পাইনি, আল্লাহ ধমক দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে। ইশ, আপনি একবার বলতে পারেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? একটু বলেন না, অন্তর থেকে বললেন না মুখ দিয়ে বললেন? অন্তর থেকে বললেন না মুখ দিয়ে? একটু অন্তর থেকে বলেন আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি অন্তর থেকে বললে আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, দিবেন ইনশাআল্লাহ। আপনি অন্তর থেকে বলবেন হেদায়েত পাবেন, আপনি গোলামি করবেন না, কখনোই গোলামির আশ্রয় নেবেন না। আল্লাহর হস্তে বলছি, গোলামি করতে গেলে আপনি ধরা খাবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন একটা কাজ থেকে বেঁচে থাকলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আল্লাহ কত মহান, কত বড় দায়িত্ব, শুধু শিরিক করেনি সব মাফ। 194 পৃষ্ঠার হাদিস তিরমিজি দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন আদম সন্তান লক্ষ্য করে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিক বিশাইয়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন পর্যন্ত পরিপূর্ণ পাপ নিয়ে, সুম্মা লাকিতানি ওয়ালা তুশরিক বিশাইয়া, তুমি আমার কাছে উপস্থিত হয়েছে, সাক্ষাৎ করেছো ভর্তি পাপ নিয়ে, কিন্তু এই পাপগুলোর মধ্যে কোনো শিরিকের পাপ নাই, এই পাপগুলোর মধ্যে কোনো শিরিকের পাপ নাই, লাআতাইতুকা বিকুরাবিগা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে হাজির হব এতটুকু সমপরিমাণ ক্ষমা নিয়ে, সব ক্ষমা করে দিয়ে তোমাকে উপস্থিত হব। আল্লাহ সব ক্ষমা করতে পারেন। 116 নম্বর আয়াত, 48 নম্বর আয়াত
116 নম্বর আয়াত সূরা নিসা খুলুন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না, চাইলে তিনি অন্য পাপ ক্ষমা করে দিবেন, শিরিক ক্ষমা করবেন না। আজকে বুঝতে পারলেন, আজকে বুঝতে পারলেন যে পহেলা বৈশাখে এই নষ্ট দিবসে খাম্বার কাছে গিয়ে ফুল দিয়েছেন আপনি, আজকে বুঝতে পারলেন এটা শিরিকে আকবার হয়েছে, আল্লাহকে বলেন আল্লাহ আমি তওবা করছি, তোমাকে মাফ করে দাও, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আল্লাহ আফু আর রহমান, আল্লাহ রহিম, ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু বান্দানি মুখারাম ক্ষমা চায় না, বান্দানি মুখারাম ক্ষমা চায় না, পাপ হয়েছে মানে শিরিক করা অবস্থায় যদি মারা যান তওবা না করেন, আপনি কি জানেন বিষয়টা? আপনাকে জানাতে চাচ্ছি কেন ইখলাস দরকার, কেন ইখলাস দরকার, অন্য ইবাদত করে কি করবেন আপনি? তাওহীদ যদি ভিতরে না থাকে অন্য ইবাদত করে কোনো লাভ নাই, আগে তাওহীদটা দরকার। আর তাওহীদ নষ্ট হয় কিসে? শিরিকে, শিরিককে তাওহীদ নষ্ট করে দেয়, নাউজুবিল্লাহ। আপনি এই জায়গায় একটু ভেবে নিন, এই জায়গায় একটু দেখে নিন, আমি আপনাকে দেখাই। শিরিক দুই প্রকার, একটা হলো আকবার, একটা হলো আসকার, ছোট আর বড়, একটা বড় একটা ছোট। আমার দিকে তাকান, মানুষের তিনটা সম্পদ, একটা হলো ইসলাম, দুই হলো ইমান, তিন হলো আমল। ইসলাম, ইমান, আমল, এই তিনটা হলো মানুষের মূল সম্পদ, ইসলাম, ইমান, আমল। যদি কোনো ব্যক্তি বড় শিরিক করে তাহলে ওর ইসলামও যায়, ইমানও যায়, আমলও যায়। বড় শিরিক কোনটা? মাজারে টাকা দিয়েছেন এক টাকা, কবরে টাকা দিয়েছেন এক টাকা, এটা হলো বড় শিরিক। মাজারে সেজদা করেছেন, বড় শিরিক। বাংলাদেশের বুদ্ধিজীবীদের বুদ্ধি এতই বেশি, এতই বেশি, বড় বড় দামি দামি মসজিদ থাকতে নির্বাচনে প্রচারণা শুরু করে মাজার থেকে, বাবাকে বলে। আমি বলি এক শ্রেণীর মানুষ মাথায় টুপি লাগিয়ে মুখে লম্বা লম্বা দাড়ি রেখে গায়ে আলখাল্লা পরে মাথায় বড় পাগড়ি বেঁধে মাজারে খানকায় বসে, কবরস্থানে বসে কোটি কোটি মানুষকে মুরিদ বানাচ্ছে আর মুশরিক বানাচ্ছে। আর রাজনৈতিক সাইডে, রাজনৈতিক প্রচলিত পচাই রাজনীতির সাথে যারা জড়িত তারা শিরিক করে না, এরা শিরিক উৎপাদন করে, শিরিক চাষ করে, ওরা সারা দেশে শিরিকে ভর্তি করে ফেলেছে। আর তাহলে কে শিরিক মুক্ত আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন আমি থার্ড ইয়ারে পড়ি তখন দুর্গাপূজার ছুটি শেষ হয়েছে, ক্যাম্পাসে আসছি, পিছনে দুইটা ছেলে গল্প করছে, একজন হিন্দু একজন মুসলমান। মুসলমান ছেলেটা হিন্দু ছেলেটাকে ঘৃণা করে বলছে এই তোরা দুর্গাপূজায় যাস কি, মিষ্টি নিয়ে যাস, কলা নিয়ে যাস, খেতে পারে? আমার কান ওদের দুইজনের দিকে, তো খেতে পারে না, মানুষে খেয়ে নেই, খামাখা মিষ্টি কলা নিয়ে যাস, টাকা নষ্ট। ঠিক এই বলে আমি তাকিয়েছি, তখন মুসলমান ছেলেটা আমাকে বলছে দেখেন তো ভাই এই খামাখা ওই দুর্গাপূজার কাছে কেন যাই? আমি বললাম উল্টা যে তোমার বুদ্ধি তো খুব দারুণ দেখছি, পরিষ্কার বুদ্ধি তোমার, ঝাঁঝালো বুদ্ধি তোমার মাথা, আরে এরা তো কলা মিষ্টি নিয়ে যায়, কয় টাকা মিষ্টির দাম, কয় টাকা? 250 টাকা কেজি, 1 কেজি যদি নিয়ে যায় কলা যদি নিয়ে যায় 50 টাকার হবে, কিন্তু এদের তো হাত পা মাথা চোখ কান আছে, খুব সুন্দর করে আদর করে তৈরি করে, কিন্তু তোমরা বিভিন্ন দিবসে বড় বড় ফুলের তোড়া তৈরি করে নিয়ে যায়, শুধু ইট বালি সিমেন্ট রড দ্বারা তৈরি করা খাম্বা, সারা বছর শিয়াল কুকুরে পায়খানা করে, আর ওই দিন যায় ওই জায়গাতে, ওর না আছে মাথা, না আছে চোখ, না আছে হাত, সেখানে যে নিরাপদ পালন করে কেন? তুমি বুঝো না,
এখন হিন্দু ছেলেটা তাজা হয়ে গেছে, বলছে এবার বলো তুমি তাহলে। কি বুঝলেন আপনি? এ হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, বাংলাদেশের মানুষের ইমান হরণ করার একটা বড় ফন্দি, একটা কোন সন্দেহ নাই। আপনাকে ছেলেকে বুঝাবেন কি দ্বারা? মুসলমান ছেলেটা একবারে ষাট, আর কোন জবাব নাই। তুমি মুসলমানের বাচ্চা, তোমার তো লজ্জা করা উচিত, শরম করা উচিত। যদি তরুণরা যদি জাগে, তরুণদের বুদ্ধি যদি ফিরে আসে, তাহলে সঠিক ইসলাম ইনশাল্লাহ প্রতিষ্ঠা লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। আসলে আসল ইসলাম ঢেকে পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে। এগুলো শিরিক আকবার, কেউ জানে না শিরিক আকবার করলে কি হয়। ইসলামও যায়, ইমানও যায়, আমলও যায়। আপনি কি জানেন, কেউ যদি এক টাকা মাজারে দান করে মারা যায়, এক টাকা বেশি না, এক টাকা মারা গেছে, একে জাহান্নাম থেকে বের করার শরীয়তে কোনো পথ খোলা নাই। আপনার বাপ মারা গেছে না, মাজার পূজা করতে আপনার বাপ, এই বাপকে জাহান্নাম থেকে বের করার শরীয়তে কোনো পথ নাই, কোনো পথই নাই। আমার বক্তব্য শুনে নিরাশ হবেন না আপনারা, আমি তৌবা করতে বলছি এখনই। মারা যারা গেছে তাদের হিসাব পরে, কারণ শিরিকে আকবার করেছে। মুখরিজুন আলিল মিল্লা, ইসলাম থেকে বহিষ্কার, খালেদান মুখাল্লাদান ফিন্নার, চিরস্থায়ী জাহান্নাম। যদি তৌবা করে ফেলেন, বেঁচে আছেন, তো আলহামদুলিল্লাহ ভালো। আরো আশ্চর্যজনক ব্যাপার, মা মাজারে দান করে মারা গেছে, মা পীর পূজা করতে মারা গেছে, এই মাকে জাহান্নামে বের করার আপনার সামনে কোনো পথ আল্লাহ খুলে রাখেনি। আপনি এবার বলবেন, যত না জেনে পূজা করত বলবেন না আপনি? এখন আমার কথা বুঝেননি, মোবাইলে কথা বলছেন নাকি আপনারা? আপনি আবার প্রশ্ন করবেন, মা না জেনে মাজার পূজা করেছে, পীর পূজা করেছে, পীরকে সেজদা করেছে, কেন মাপ পাবে না? আমি যদি প্রশ্ন করি যে আল্লাহ যদি বলেন যে তোমাকে বলেছিলাম ইকরা, প্রথম বলেছিলাম কি পড়ো, বলেছিলাম ক্বালা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো আগে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আল্লাহ তো বলেছিলেন তুমি জানো, তুমি জানো নি কেন? তুমি সব জানতে। আপনার মা কোনোদিন ভাত রান্না করতে গিয়ে ভাতকে চাউল তৈরি করেনি, আপনার মা ঠিকই ভাত রান্না করেছে, তরকারি কোন তরকারির সাথে কোন তরকারি দিলে খুব ভালো করে রান্না হয় এটা মা জানতো, লবণ কতটুকু দিলে খাওয়া যাবে তরকারি খুব ভালো করে জানতো। মায়ের সব জ্ঞানই ছিল, যেমন আপনার সব জ্ঞান আছে না, বাংলাদেশে কিছু কিছু আইনজীবী আছে এত শিক্ষিত তারা, ওর কানাডার আইনে কি আছে, আমেরিকার আইনে কি আছে, লন্ডনের আইনে কি আছে, ইন্ডিয়ার আইনে কি আছে, চীনের আইনে কি আছে, ওর মাথায় শিরায় শিরায় সব কথা আছে, ওর মধ্যে শুধু কোরআনের আইন নাই। আল্লাহকে মাফ করবে? বলবেন যে ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহ আকবার, তাই না? ইমাম আপনাকে ঠেকাই দেবে, আরে ওই ইমামই তো আগে যাবে জাহান্নামে। আপনি যার উপরে নির্ভরশীল না, ও আগে যাবে। আপনি একটু চিন্তা করেন, তার জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। আমার কথা কড়া হচ্ছে মনে হয় নাকি? কড়া না, কথাটা বলতে হবে আমাকে। আপনি মনে করলেনটা কি? তার জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, বাপ হলে মা হলে দোয়া পর্যন্ত করা যাবে না। কেন? আল্লাহ বলে দিচ্ছেন সূরা হাশর 10 নম্বর আয়াত, রব্বানা ফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের ক্ষমা করো, এবং যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের ক্ষমা করো। যে শিরিকে আকবার করে মারা গেছে, ওই ঈমান নিয়ে মারা গেছে? না। 302 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপ মায়ের জন্য দোয়া করতে পারেননি, আল্লাহ বলেছেন কবর জিয়ারত করো কিন্তু ক্ষমা চাইতে পারবো না। পেরেছিলেন? নবীর বাপ মা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে, পরিষ্কার কথা। এখানে আপনার দর দেখে কোনো লাভ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুপি ফুপি কাঁদলেন কবরে পড়ে গিয়ে, কিন্তু বলতে পারলেন না আল্লাহকে, আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করো, মরেই গেছে মুশরিক। এখন বলবেন আমি তো মুসলিম হয়ে মারা গেছি। মুসলিম হয়ে মারা গেছেন আপনি? একটা হিন্দুর মধ্যে আপনার কোনো পার্থক্য নাই, কি করে বুঝলেন মুসলিম মারা গেছে? আপনি
পার্থক্য আছে? মিস্টার গান্ধী আজমির জিয়ারত করতে গিয়ে দেখছে ওরের ওপিনিয়ন তার, মিস্টার গান্ধীর বক্তব্য ছিল, আরে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, হিন্দুরা মাটির উপরে রেখে পূজা করে আর মুসলমানরা মাটির নিচে রেখে পূজা করে, তার কথাটা যুক্তিযুক্ত না? তো পার্থক্যই তো নাই। যদি বলি আপনাকে এই বেড়ার একজন লোক, এই বেড়ার একজন লোক তাহাজ্জুদ পড়ে, রোজাও রাখে, দুই তিনটা মসজিদও তৈরি করে দিছে বেড়া শহরে, লোকটা হিন্দু, কি লোকটা নেকি হবে না? বলেন কি আপনি? আল্লাহর নবী বলেছেন মান বারাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। তো 30টা মসজিদ তৈরি করে দিয়েছে ওর জন্য জান্নাত হবে না? আবার না বলে আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যা আমল করবে যতটুকু কিয়ামতের মাঠে পাবে, খারাপ হোক আর ভালো হোক, ও তাহাজ্জুদ পড়ে নেকি পাবে না? ও হিন্দু তাই সোজা বুঝলে, তাই না? একবার সোজা বুঝলেন, কিন্তু আপনার বেলায় সোজা বুঝছেন না কেন? কিছুক্ষণ আগে এক মুরব্বী গেছিলেন, আমি বাসায় বসেছিলাম, এক মুরব্বী গেছিলেন, মুরব্বীকে বললাম যে দুইটা কথা বলেছে, যে আপনার জেলাতে একটা হাসপাতাল আছে নাম হলো পাগলার আড়ত, আছে আপনার তো ইংরেজি বললে বুঝবেন মেন্টাল হাসপাতাল, তাই না? এই পাগলার আড়তে আসলে পাগল কিনা ডাক্তার যাচাই করছে, একটা তলা ফুটা একটা হাঁড়ি পাতিল বুঝেন তো, তলা ফুটা তো পাগলকে বলেছে তো পাতিলটা ভর, তো পাগল পানি নিয়ে আসছে আর ভরছে, পানি নিয়ে আসছে আর ভরছে, আর নিজ দিয়ে পড়ে যাচ্ছে, পাতিল আর ভরে না। এক সময় ক্লান্ত হয়ে গিয়ে বলছে ডাক্তারকে, স্যার আমার সাথে আর একজন দেন, কারণ পাতিল এত বড় রে ভর্তি করা যাচ্ছে না। হাসলেন কেন আপনারা? আসলে পাতিল বড় না মাথার তার ছিঁড়া, তার ছিঁড়া পাতিল বড় না, তো ও চোখে দেখছে পানি পড়ে যাচ্ছে, বুদ্ধিটা ভিতরে নাই, ও তার ছিঁড়া তাই বুদ্ধিটা ভিতরে নাই। আপনি হাসলেন কেন? আপনার হাসার মধ্যে কি আছে? ওর তার ছিঁড়া তাই বলছে, কিন্তু আপনি মাস্টার্স পাশ করে কি করলেন, কলেজের প্রিন্সিপাল হয়ে কি করলেন? আপনার তারও তো ছিঁড়া, আপনার তলাও তো ফুটা, আপনার আকিদার তলা আছে, তাওহীদ ভিতরে আছে নাই? মুরব্বীকে এটাও বললাম, ডিপোজিট হবে না যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট খোলা না হবে, হবে কারণ ব্যাংকে অ্যাকাউন্ট খোলা নাই, জীবনে ডিপোজিট হবে সম্ভব? টাকা নিয়ে ঘুরে আসতে হবে, ঠিক ঈমান যদি না থাকে সালাত ঘুরে আসবে, যাকাত ঘুরে আসবে, হজ ঘুরে আসবে, পাঁচ পয়সা দাম নাই। আপনি বিশ্বাসই করলেন না কথা আমার, আমার কথা বিশ্বাসই করলেন না। আপনি চিন্তা করুন একটা বার, আপনার যদি ঈমান না থাকে, এক হাজী সাহেব বলছে কি জানেন, আমি বক্তব্য দিচ্ছি সূরা আনাম 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, বয়স 70 হয়েছে কোনো দিন শিরিক করেনি, আমল করেছে অনেক, 70 বছরের মাথায় ছিল লন্ডনে, বাড়িতে এসেছে বেড়া এলাকায় অনেক কাজ করেছে, মানুষকে টাকা পয়সা দিয়ে মানুষ চিন্তা করলো এবার ওকে ভোটে দাঁড়িয়ে দেয় উপজেলা চেয়ারম্যান, ভোটে দাঁড়ালো, বিপুল ভোট দিল মানুষ, বিপুল ভোটে পাশ করে সকালবেলা খাম্বার কাছে গিয়ে ফুলের তোড়া দিয়ে আসছে, যা আমল করেছিল সবই শেষ হয়েছে। অতএব হাজি সাহেবের হজ নাই, এই কথা বলতে এক হাজি দাঁড়িয়ে বলছে আমার হজ নষ্ট হবে না। আমি বললাম যে কেন? যে পরিশ্রম করে কষ্ট করে হজ করেছে আমার হজ নষ্ট হবে, আপনি কে বলেছে? আমি বললাম যে আপনার কথার ওই মাছ চাষের কথা একই হলো, 10 বছর যাবৎ মাছ চাষ করছে, বড় বড় রুই কাতলা হয়েছে, মাছে বিষ দিয়েছে, ও বলছে রুই মাছটা অবশ্যই মরেনি।
না সব মরেছে, সব উল্টে আছে দেখবেন। ঠিক 70 বছর বয়সে যত আমল করেছেন, আল্লাহ বলেছেন আপনাকে আর একটা দিকে ঢোকাই, আমি যা আমল করেছে সব নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহর দাবি। আর আপনার দাবি বলে যে না হজের নেকিটা থাকবে, থাকবে, যা আমল করেছে সব নষ্ট। আরে আপনার আমল ধ্বংস হবে তো হবে। 65 নম্বর আয়াত সূরা জুমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন লাইন আশরাকতা লায়াহবাতান আমালুক, মুহাম্মদ তুমি যদি শিরিক করো তোমারও যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমিও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর কঠিন কথা, এর সাধারণ কথা একটা, মুহাম্মদের মতো ব্যক্তিকে বলছেন তোমার আমলও কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি ছোট্ট একটা দিকে ঢুকি, আমার দিকে মনোযোগ দিন, আমি আপনাদের একটা জিনিস বুঝাই। আগে সালাত না আগে তাওহীদ? আগে সালাত না। টঙ্গীর মাঠের সব মুরব্বী আগে শুধু সালাতের দাওয়াত, আকদিসের দাওয়াত, মুরব্বীদেরকে কতই যে বলি যে দেখেন আমল করবেন, আমি একটু পরে আমল ধরবো, শতামল ধরবো একটু পরে, আপনি একটু থামেন, শতামল ধরবো একটু পরে। আমি বলছি যে মুরব্বীদেরকে কত বললাম যে আগে সালাত না আগে কি তাওহীদ, আগে আকীদা। আল্লাহ বলছেন, দেখেন আল্লাহরই কথা, সূরা তহা 14 নম্বর আয়াত, ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদনি, একমাত্র আমারই ইবাদত করুন। এর অর্থ হলো তাওহীদনি, একমাত্র আমার একত্ব ঘোষণা করুন, আমার তাওহীদকে ঘোষণা করুন, ও আকিমিস সালাতা লিযিক্রি, এবং আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। বলেন তো আল্লাহ এখানে আগে তাওহীদ বললেন না আগে সালাত বললেন? আগে তাওহীদ, আগে তাওহীদ। শুধু তাই না, একজন মূর্খ মানুষ গ্রামের মানুষ এসেছে, আপনার তো এটা শহর এলাকার মতো এলাকা, এসে আল্লাহ নবীকে বলছেন 1397 নম্বর হাদিস সহি বুখারীর মধ্যে আসছে, মূর্খ মানুষ এসে আল্লাহ নবীকে বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আল্লাহ নবী আমাকে এমন আমলের কথা বলুন যে আমল করে আমি জান্নাতে যাব। দেখেন আগে আপনাকে কিসে দাওয়াত দিতে হবে, কি বিষয়ে দাওয়াত দিতে হবে, এটাও আল্লাহ নবী বলে দিচ্ছেন। তো লোকটি এই কথা বলা মাত্রই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহ তাওহীদ কে মেনে নেবে। তা'বুদুল্লাহ মানে তাওহীদুল্লাহ, আল্লাহর একত্বকে ঘোষণা করবে, তাওহীদ কে মেনে নেবে, তার সাথে কাউকে শরীক করো না। দুই নম্বরে বলছেন ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবা, ওয়াতুয়াদ্দিজ যাকাতাল তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করবা। কয়টা বললেন? চারটা, চারটা বললেন। তার মধ্যে প্রথমটা কি? তাওহীদ। আপনি এখন দাওয়াত দিবেন, কিসের দাওয়াত দিবেন? আগে তাওহীদের। চলুন সহিহ বুখারী 7372 নম্বর হাদিস, 1096 পৃষ্ঠা হাদিসটা বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডের। আল্লাহ নবী যখন মুয়াজকে পাঠাচ্ছিলেন ইয়ামানে, মুয়াজকে পাঠাচ্ছিলেন কোথায়? ইয়ামানে পাঠাচ্ছিলেন। পাঠানোর সময় আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল মুয়াজকে বলছেন ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইওয়াহিদুল্লাহ তাআলা, তুমি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছ, তুমি প্রথম দাওয়াত দিবে তাদেরকে তাওহীদের, তারা যেন আল্লাহর একত্ব ঘোষণা করে। প্রথম দাওয়াত দিতে হবে কিসের? তাওহীদের। তারপরে বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনো তাওহীদের দাওয়াত দিবা, ফাইদা তাওহীদালিক, যদি তাওহীদের দাওয়াত তারা গ্রহণ করে, ফাইদা আজাবু জালিক, যদি তারা তাওহীদের স্বীকৃতি দেয়, ফাইদা আরাফু জালিক, তারা যদি তাওহীদকে মেনে নেয়, প্রথম কথাটা যদি মেনে নেয়, মেনে না নেওয়া পর্যন্ত দ্বিতীয় কথা বলা যাবে না, প্রথমটা যদি মেনে নেয়, ফাআলিমহুম ফাআখবিরহুম আন্নাল্লাহ আফতারাজ আলাইহিম খামসা সালাত ফি কুল্লি লাইলিন ওয়া নাহারিন,
দ্বিতীয়টা তুমি তাদেরকে বলো, আল্লাহ তোমাদের উপরে রাতে দিনে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? স্পষ্ট হয়েছে? প্রথম কি, তারপরে কি? সালাত। আগে সালাতের দাওয়াত কেন, সালাতের আলোচনা কেন আগে? তাওহীদ তো কেউ জানে না। এখন যদি কেউ যুক্তি দিয়ে বলে এই লোকগুলোর মধ্যে তাওহীদের আলোচনা করলে তো কেউ বুঝবেই না। আল্লাহর নবী গ্রাম্য মূর্খ মানুষটাকে প্রথম দাওয়াত দিলেন কিসের? তাওহীদের। আমাদের লোক বুঝবে না মানে হুজুরি জানে না যে কিসের দাওয়াত প্রথম দিতে হবে, এই জন্য মানুষ তাওহীদ বুঝে না। আমরাও তো তাওহীদের আলোচনা করি, মানুষ উঠে না কেন? তিন ঘন্টা আলোচনা করি তা চুপচাপ বসে থাকে, আরো বলে যে না চালান। আপনি আলোচনা করেন না কেন? সাহস পান না কেন? সাহসিকতার সাথে বলুন, আল্লাহকে আপনি চিনেন না, আপনার নেতা আল্লাহকে চিনেন না। হুজুর চিনে? আল্লাহকে চিনে না। এই দেখেন, যদি বলি আল্লাহকে চিনেন, বলে হ্যাঁ চিনি। যদি বলি আল্লাহ কোথায়, বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। গেছে গেছে, ঈমান গেছে। কিয়ামত পর্যন্ত যদি আপনার বয়স দেওয়া হয় আর এই আকীদা নিয়ে যদি আপনি আমল করেন, আপনার এক নেকি যদি কবুল হয় কুরআন মিথ্যা হয়ে যাবে না, আউযুবিল্লাহ। আপনাকে জিজ্ঞেস করা হয় আল্লাহ আরাকার না নিরাকার, তো বলবেন আল্লাহ নিরাকার। আপনার ঈমান আছে না? ঈমান নাই? যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, আপনি হক করে বলেন নূরের তৈরি। শুনেন, আমার আকীদা যদি ভালো থাকে আর আমার নেতার আকীদা, হুজুরের আকীদা, পীরের আকীদা, আমিরের আকীদা যদি নষ্ট থাকে, আমার আকীদা ভালো হয়ে কোনো লাভ নেই। কাল কিয়ামতের মাঠে কিন্তু প্রত্যেক ব্যক্তিকে হুজুর সহ উঠাবে। আপনি কোন পীরের মুরিদ আপনি জানেন না? এটা খুব ভালো করে জানেন না? হ্যাঁ, খুব ভালো করে জানেন। ওই পীর সহ আপনাকে উঠতে হবে, ওই হুজুর সহ উঠতে হবে, ওই আমির সহ আপনাকে উঠা লাগবে। আপনি একটু চিন্তা করেন, আপনার আমিরের আকীদা, হুজুরের আকীদা, পীরের আকীদা, দরবেশের আকীদা, বুজুর্গের আকীদা হলো আল্লাহ নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশে সমুন্নত, আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন। হ্যাঁ, বিরাজমান কি? তার ক্ষমতা সর্বত্র বিরাজমান, তার দৃষ্টি, তার জ্ঞান সর্বত্র বিরাজমান। স্পষ্ট পরিষ্কার? আল্লাহ যে আকার আছে, আল্লাহ বলছেন সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর তুলনীয় কিছুই নাই, তিনি শুনেন এবং দেখেন। অর্থাৎ আল্লাহর হাত আছে, আল্লাহ বলে দিয়েছেন 64 নম্বর আয়াত সূরা মায়েদা, ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদিরা বলতে যে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, আল্লাহ জবাব দিয়েছে বালিয়াটা হুকুমত সদান, আল্লাহর দুই হাত প্রসারিত, আল্লাহ নিজে বলছেন। তবে কিছু কিছু তাফসিরে, বিশেষ করে বাংলাদেশে একটা খুব বহুল প্রচলিত তাফসির, তাফসির মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে আল্লাহর হাত, আল্লাহর সিফাত যত আছে সবগুলো অনুবাদ করতে গিয়ে, বাংলা ভাষা অনুবাদ করতে গিয়ে বিকৃত অনুবাদ করেছে, অনুবাদে ভুল হয়েছে। সঠিক অনুবাদ হয়নি, অনুবাদ করতে গিয়ে সত্তা অনুবাদ করেছে আরশের, হাতের অনুবাদ করেছে ক্ষমতা, তারপরে চোখের অনুবাদ করেছে দৃষ্টি। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর চোখ আছে না? আছে। সূরা তহা 39 নম্বর আয়াত, মূসা আলাইহিস সালামকে আল্লাহ নিজে বলেছেন ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি লিতুসনিআ আলা আইনি, আমি তোমার উপরে মহব্বত ঢেলে দিয়েছি যেন তুমি আমার চোখের সামনে বড় হও। আল্লাহ বলছেন চোখ আছে আল্লাহ, কিন্তু অনুবাদ করতে গিয়ে কি করলাম? দৃষ্টি, মানে চেঞ্জ করে দিলাম না? না, আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো, কারো চোখের মতো না। কথা বোঝা গেছে? এই আকীদাটা পোষণ করতে হবে আমাকে আপনাকে। কথা স্পষ্ট ভাষায় শুনুন। অতএব বিশ্বাস রাখুন আল্লাহর আকার আছে, তিনি নিরাকার সত্তা না। আমাদের আকীদা হয়ে গেছে অন্যরকম। আর একটা আকীদা, আপনি কি বলবেন, আপনি কিভাবে বলবো আপনাকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, কিভাবে হলো? এটা দেখেন কত বড় খারাপ আকীদা। আল্লাহর নূরের নবীর পয়দা,
আর নবীর নূরে সব কিছুর সৃষ্টি, তাহলে সব কিছুই আল্লাহর অংশ। তাওবা নাউজুবিল্লাহ, কোথায় মাবুদ আর কোথায় আব্দ, কোথায় মাবুদ সপ্তম আসমানের উপরে আরশের উপরে মাবুদ, আর সপ্তম আসমানের নিচে জমিনের উপরে বান্দারা, এই আল্লাহর অংশ করে দিয়েছে বান্দাদেরকে। তাওবা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নূরের নবী সৃষ্টি, তাহলে আল্লাহর অংশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চিন্তাটা কেউ করেনি। আমরা একটা বই বের করেছি, আপনারা বইটা প্রত্যেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা হলো প্রশ্নোত্তর আরকানুল ইসলাম। আমি আগে বলি আপনাকে শুনেন, প্রথম আলোচনা আছে ইমান তাওহীদ আকীদা শিরক বিদাতের উপরে আলোচনা আছে। দেখ মুরব্বী বইটা পড়ে, ইমান অধ্যায়টা পড়ে খেপে আগুন হয়ে গেছে আমার উপরে, ফোন দিয়ে বলছে আপনি কি লিখেছেন, পড়ে মনে হচ্ছে আমার ইমানই নেই। আমি বললাম যে আপনি আরো পড়ে, আপনার পড়তেছেন মনোযোগ দিয়ে বুঝা যাচ্ছে। তারপরে বললাম যে অজু অধ্যায়টা পড়েন আপনি, আপনার মনে হবে জীবনে যতদিন অজু করেছেন এখনো অজু হয়নি। আরো কেফতে লিখছেন কেন এই বই আপনি, আপনি পড়েন বুঝবেন, সালাত পড়েছেন, সালাত পড়েন, হ্যাঁ পড়ি তো, নামাজ পড়ি, আপনি নামাজ অধ্যায়টা পড়েন মনে হবে 60 বছর যাবত যে সালাত পড়েছে, এই সালাত নবীর সালাত পড়িনি আমি, আপনি পড়ে দেখেন। লোকটা তো খেপে খুপে একটু গালি গালাস করে রেখে দিল, আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পর আল্লাহ তাকে বুঝদান করেছে। আবার ফোন দিয়ে বলছে যে বইটি যদি আমি না পেতাম তাহলে নবীর উম্মত হয়ে মারা যেতে পারতাম না, আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচা রাখুক। আমি বললাম যে আলহামদুলিল্লাহ আপনি বুঝেছেন, তাহলে আমি হজ করেছি, আমার হজ হয়নি, আবার হজ করা লাগবে, নিজে নিজে এবার বলছে। মানে 1330টা প্রশ্নোত্তর আছে এমন টাটকা, যেগুলো মানুষ সাধারণত ভুল করে। প্রশ্নোত্তর আরকানুল ইসলাম বইটা সাজাতে গিয়ে অনেক পরিশ্রম করেছি, তবে যদি আপনার উপকার হয় আমার একটু নেকি হবে, আপনার নেকি হবে যদি আপনার ভুল সংশোধন হয় ইনশাআল্লাহ। তো বক্তব্য শুনে যদি মানুষ এটা মনে করে, বই পড়ে মনে করে যে আমার ঈমান নেই, এখন কোন বিপদে ফেলেছে বলে মানুষকে বলে দেখি। অধিকাংশই মানুষের মধ্যে সালাতে ত্রুটি, ইমানে ত্রুটি, আকিদায় ত্রুটি, সব জায়গাতে এটা বলতে গেলে মানুষ ফুঁসে উঠে খেপে যায়। তবে বদান্যতার পরিচয় দিয়েছেন একজন ব্যক্তি, আমি আপনাদেরকে এখনই বলবো, যদি ইমানে ত্রুটি থাকে, শিরিক যদি হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, তওবা করবেন সাথে সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছেন কি কি আলোচনা করছিলাম মনে আছে আপনাদের, ভুলে গেছেন? ইবাদত কবুলের শর্ত তো, এই শেষে আলোচনা করছিলাম কি নূরের তৈরি, তাহলে লাইন ঠিক আছে, লাইন ঠিক আছে। একটু চিন্তা করেন, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন কুল, আপনি বলুন ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র, মিসলুকুম, যখন বলল তোমাদের মতো, আল্লাহ নবী যে মাটির তৈরি আর কোনো সন্দেহ থাকলো না, মানুষ কিসের তৈরি, দলিল বলেন তো, দলিল একটা সূরা একদম বললাম, আর একটা সূরা রুম 20 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা আনতুম বাশারুম তানতাশিরুন, আল্লাহ নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন, অতঃপর তোমরা মানুষ হিসাবে ছড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 417 পৃষ্ঠা হাদিসটা খুলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খুলিকাতিল মালাইকা বিন্নূর, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা, ওয়া খুলিকাল জাহান্নাম মিন মারিজিন মিন নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াযুক্ত আগুন থেকে, আর খুলিকা আদম মিন তুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাহলে আমরা ফেরেশতার জাতি না আদমের জাতি? তাহলে আমরা কিসের তৈরি? ক্লিয়ার, পরিষ্কার? তো এখানে যদি স্পষ্ট না হয় তাহলে এই আকীদা নিয়ে মরলে
লাভ আছে? একবারে পানি সবই শেষ, সবই শেষ। এখন একটা মাঝখানে সামনে আমলের কথা বলতে যায়, মাঝখানে একটা কথা বলি। এখন আপনার মনের মধ্যে খোঁচাচ্ছে একটা কথা, আপনার মনের মধ্যে খসখস করছে, তাহলে এত বছর বয়সে যা করে আসলাম এর কি হবে, তাই না? আমরা দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব বিপদে আছি। এক শ্রেণীর মানুষ হলো মৌলবী, আর এক শ্রেণীর মানুষ হলো মুরব্বী। বিপদে আছে মুরব্বী যারা, এতই জিদের জিদ, এদের মধ্যে এত অহংকার, কোন আমল যদি ভুল বলা হয় ও একবারে সেট করে খেপে ওঠে, একবারে সাপের মতো একবারে সবল মারার চেষ্টা করে। মুরব্বী আপনার তো এই হওয়া উচিত না, আপনার ভুল থাকতে পারে, পড়াশোনা করেন, পড়াশোনা শেষ না, মরা পর্যন্ত পড়াশোনা করেন। যে মুরব্বীর সাথে কথা বলছিলাম, ওই মুরব্বী প্রশ্ন করে আস্তাগফিরুল্লাহ পড়ে উঠে চলে গেলেন শেষে। কি প্রশ্ন জানেন? যখন আল্লাহর সামনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহর সামনে বসলেন, বসে বলেন আত্তাহিয়াতু আত্তাইয়িবাতু ওয়াসসালাওয়াতু, কি তাইবাতু সালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, যখন বললেন আল্লাহর নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়িবাতু, তখন আল্লাহ বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমি বললাম যে টাটকা মিথ্যা কথা, এটা অরিজিনাল মিথ্যা কথা। তখন উনি বলছেন যে তাহলে বের হলো কোথা থেকে এই কথা? এই কিছুক্ষণ আগে বক্তব্য দেওয়ার আগে এক মুরব্বীর সাথে কথা বলছিলাম, মনে করেন এই কথাটা যদি আপনাকে বলি আপনি রেগে যাবেন আমার উপরে। আজীবন শুনে আসছি আল্লাহর কাছে গিয়ে মোহাম্মদ এটা বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা বললেন আল্লাহকে, আল্লাহ জবাব দিলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া ইবাদিল্লাহিস সলিহিন, এই কথা বললেন আল্লাহ, আর আপনি বলছেন উল্টাটা। আমাদের দলিল, দলিলে কথা বলবে থুতনির জোরে বেশি দিন টিকা যায় না, এক সময় পরাজয় হয় থুতনির জোরে। আপনি অপরাধ করেছেন, মন বলবে অপরাধ করেছে, আজীবন অপরাধী মনে হবে। আপনি যদি ভুল কথা বলেন, দলিলবিহীন কথা বলেন, আপনি দলিল দিতে হবে, দলিলবিহীন কথা বলতে পারবেন না। এই কথা শুনে এবার যদি আপনি বলেন না আমার কাছে মনে হয় না দলিল আছে, এই যে আপনাকে সন্দেহ হতে ধরেছে এই সন্দেহই আপনাকে শেষ করে দিবে। মুরব্বী আপনি কেন জিদ করলেন? আপনি আর পাঁচজনকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন খুতবা দিতাম বিশ্ববিদ্যালয়ের পাশে, এক মসজিদ জুমার খুতবা দিতাম। তো একদিন আমি খুতবায় বলে ফেলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ওযুখানায় লেখা আছে ওযুর দোয়া, ওযু করার দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কান আল কুফর বাতিলুন, আল ঈমান নূরুন আল কুফর জুলমাতুন। এই দোয়ার ভিত্তি শরীয়তে কোথাও নাই। একজন প্রফেসর খুতবার পরে আমাকে বলছেন, মুজাফফর তুমি এত শক্ত করে বললে যদি থাকে? আমি বললাম স্যার যদি থাকে মেনে নেব আলহামদুলিল্লাহ, আপনি ইমাম সাহেবকে বলেন। ইমাম সাহেবকে বলেছেন যে আচ্ছা এই দোয়াটা যে লিখে রাখছেন ওযুর দোয়া, তারপরে বের করে দেখেন তো। তো বলছে স্যার আছে আছে। বলছে আচ্ছা থাক, আপনি রেফারেন্সটা দিয়েন কোন গ্রন্থে কোন হাদিস এটা আছে। এক সপ্তাহ যাই, দুই সপ্তাহ যাই, পরে আবার বলছে কোন জায়গায় আছে। তো বলছে যে আমি তো খুঁজে পেলাম না, তা আমি হুজুরকে বলেছি, হুজুর বলেছে আছে, তো হুজুর বের করে দেবে। তারপরে কয়েক সপ্তাহ পরে স্যারকে জিজ্ঞেস, স্যার কই আপনার দলিল কই? তো বলছে আমারও কেমন কেমন মনে হচ্ছে, মনে হয় নাই। আচ্ছা একটা দোয়া কি নিজে নিজে তৈরি করা যায়? এই সাহস কারো আছে? মোহাম্মদের ছিল এটা? অসম্ভব ব্যাপার। দোয়া তৈরি করবে মানে? সহিহ মুসলিম 77 পৃষ্ঠা খুলে দ্বিতীয় খণ্ডের আল্লাহ নবী বলছেন মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি কোনো আমল করে সে আমল করার নির্দেশ যদি আমি মোহাম্মদ না দিই তাহলে প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়। হাদিস শুনেন 176 পৃষ্ঠা 23 দ্বিতীয় খণ্ডের, একটু মনোযোগ দিন আমার দিকে তাকান নাহলে বুঝতে পারবেন না। বারা ইবনে আজিব একজন জলিলুল কদর সাহাবী,
খুব মর্যাদাবান সাহাবি, তাকে আল্লাহ নবী ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছেন। কিসের দোয়া? ঘুমানোর দোয়া। হাদিসের দোয়ার মধ্যে একটা অংশ আছে যে আমান্তুবি নাবিয়িকা আল্লাযী আরসালতা, আমি ইমান এনেছি আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। কথা কি বুঝতে পারলেন? বারা ইবনে আজম মাত বড়ি করে বলছে কি জানেন, যে আমান্তুবি রাসূলিকা আল্লাযী আরসালতা। এক হলো কি চেঞ্জ হয়েছে বলেন তো, নাবিয়িকার জায়গায় কি লাগাইছে? রাসূল লেখা। যাহা লাগাইছে রাসূল লেখা। আচ্ছা, রাসূলের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? তাহলে তো বারা ইবনে আজম তো মর্যাদা বাড়ানোর চেষ্টা করেছে, তাই না? বুঝেছেন কি কথাটা? রাসূল তো প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী কি রাসূল? না, রাসূলের মর্যাদা বেশি। তো বারা ইবনে আজম বলছেন যে আমি বলেছি আমান্তুবি রাসূলিকা আল্লাযী আরসালতা, আমি ঈমান এনেছি আপনার রাসূলের প্রতি যাকে আপনি পাঠাইছেন। দেখেন নগদ হাদিস, একটা টাটকা হাদিস বলছেন, যাহা বলেছে আমান্তুবি রাসূল ফাতওয়ানা আলা সদরি বিয়া, দেখি আল্লাহর নবী তার হাত দিয়ে আমার বুকে মারছেন এক ঘুষি। এই যে দোয়া তৈরি করেছে হুজুরেরা, কত ঘুষি যে খাওয়া লাগতো, এটি সরমনে লজ্জা নাই? দেখেন ইসলামী ব্যাংকে লেখা আছে কি জানেন, ওষুধ খাওয়ার দোয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সাফি আল্লাহ কাফি। এ কোথায় পেয়েছে? ইসলামী ব্যাংকের এই হাসপাতালের চেয়ারম্যান সাহেবকে কি আমাদের আরো জিজ্ঞেস করে দোয়া তুই তৈরি করলে কোথায় থেকে? এ কি বলবে বলেন তো দেখি, আপনারা কি রাগ করছেন? কোথায় থেকে বলবে এটা? কেন তৈরি করলো? ওষুধ খাওয়ার ধোয়া পৃথিবীতে মুদুর করে দোয়া নাই। আপনি পানি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, কি বলছেন? বিসমিল্লাহ। তো ওষুধ খাওয়ার সময় বলবে কি? বিসমিল্লাহ। কে তৈরি করলো এটা? আল্লাহ সাফি আল্লাহ কাফি বলেন তো দেখি। আল্লাহ সাফি আল্লাহ কাফি এটা কোনো আরবিও হয় না, কিন্তু খেয়াল করেন কথা, যারা আরবি জানেন আল্লাহ সাফি আল্লাহ কাফি এগুলো দোয়াই হয় না। এই যে কোরআন তেলাওয়াতের পরে দোয়া মারেন, সাদাকাল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুহু নাবিয়্যুল কারীম আর এতগুলো বড় বড় দোয়া তৈরি করেছে আলেমরা বসে বসে, এই কত ঘুষি খাওয়া লাগতো বলে? কাল কিয়ামতের মাঠে এদের কি হবে? আমার আক্ষেপ ওইটাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারলেন না একটা দোয়া তৈরি করতে, নবী পারেননি গো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তৈরি করতে পারেন না, সাহসই পাননি। তাও কি বলছেন জানেন? শুনেন 145 নম্বর হাদিস আবু দাউদ খুলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিছু কথা বলবো এই জন্য আপনাদের ভিতটাকে শক্ত করে নিচ্ছে, বুঝছেন তো? ভিতটাকে শক্ত করে নিচ্ছে, খেপে উঠলে তো সমস্যা, তো ভিতটাকে শক্ত করে নিচ্ছে, আগে আগে বুঝেন, আপনাকে বুঝেন। সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উযু করছিলেন, উযু 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, উযু করার সময় মুখ ধৌত করলেন, ধৌত করার পরে এক চুল্লো পানি দাঁড়ির নিচে দিচ্ছেন, দাঁড়ির নিচে দিচ্ছেন। আপনাদের তো দাঁড়িয়ে নেই, অনেকে তো দাঁড়িয়ে নেই, তাই না? হ্যাঁ, আর যারা আছে তারাই দেন। দাঁড়ের নিচে দিচ্ছেন এক চুল্লো পানি, সাহাবিরা ভাবছেন যে এতগুলো দাঁড়িতে এক চুল্লো পানি দিয়ে কি হবে, কি লাভ হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখেন ভাষাটা শুনেন সাহাবিরা, হাকাদা আমারনি রব্বি আযা ওয়াজাল, এইভাবেই এক চুল্লো পানি দাঁড়ের নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। এক চুল্লো পানি দাঁড়ের নিচে মোহাম্মদ নিজে তৈরি করে দিবে, এটা নিজের বিধান না, কার বিধান? আল্লাহর বিধান। কত বড় কঠিন কথা! 40, 45, 46 নম্বর আয়াত সূরা হাক্কার মধ্যে আসছে, আল্লাহ মোহাম্মদকে লক্ষ্য করে বলছেন বিশ্ববাসীকে সাবধান করে, বিশ্ববাসী শোনো, লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, মোহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করত
কোন কথা রচনা করতো ডান হাত দিয়ে তাকে আমি ধরে ফেলতাম, অতঃপর তাকে জবাই করে গলাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহর নবীকে আল্লাহ ধমক দিয়ে বলছেন, মোহাম্মদ যদি কিছু তৈরি করত তাকে আমি জবাই করে দিতাম। হুজুরদেরকে কয়বার করে জবাই করবে? আল্লাহর নবী সাহস ছিল না। আপনি তবলিক করবেন, দাওয়াতি কাজ করবেন, আপনি কোথায় থেকে পেলেন এটা? মানুষের পক্ষ থেকে তৈরি করা বিধান দিয়ে আপনি দাওয়াত দিবেন কিভাবে? সাহস পেলেন কোথায় থেকে? আল্লাহর নবী সাহস করেননি, পৃথিবীর কোন নবী সাহস করেনি। আল্লাহর নবী সম্পর্কে স্পষ্ট ভাষায় বলছেন সূরা নাজম 3-4 ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার প্রতি ওহী নাজিল করা না হয়। শারঈ বিষয়ে মুহাম্মদ কোনো কথা বলতেন না। তবে আপনি বলা সাহস পেলেন কোথায় থেকে? 67 আয়াত সূরা মায়েদা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছে দিন, আপনি পৌঁছে দিন মা উনজিলা, যা নাজিল করা হয়েছে ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে সেইটা পৌঁছে দিন। আপনি কেন বলতে গেলেন? এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে 3,35,54,432 গুণ নাকি হবে, ফাজাইলে আমল নামাজ অংশ 124 পৃষ্ঠা খোলেন। আমার প্রশ্ন, এই ফজিলত শুনেছেন কোনদিন? না। শুনেননি মানে বইয়ে পড়েছেন? কত নেকি দেখেন? মেলা নেকি। এটা রেগে গিয়েই বললেন মনে হয়। এক এক দুইটা 3,35,54,432 গুণ নেকি পাবে। আপনার সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এত নেকির কথা শুনে যদি কিছুই না বলেন তাহলে বক্তা তো নিরাশ হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এই ফজিলত? আপনি কেন লিখলেন এটা? আপনি সাহস পেলেন কোথায়? সাহস পেলেন কোথায়? এটা লিখলেন কেন? শরীয়তের মাকদরি করতে গেলেন কেন? যে মাকদরি নবী করতে পারেননি, যে মাকদরি আল্লাহর নবী বলছেন জামাতের সাথে সালাত আদায় করলে 25-27 গুণ নাকি বেশি পাবে। ওকে শেষ, এর বাহিরে আপনি বললেন কেন? আল্লাহ যে বললেন তোমার প্রতি যা নাজিল করা হয়েছে সেইটা পৌঁছে দাও, এটা কার প্রতি নাজিল হলো? ইলিয়াস সাহেব, ইলিয়াস সাহেব ঘুম ভেঙে জাগ পড়তেন, মুরব্বি তো খুব টাটকা মুরব্বি দেখতেছে। ঘটনা তাই, মালফুজাতে ইলিয়াস, ইলিয়াস সাহেবের সাক্ষাৎকার, তিনি সাক্ষাৎকার দিয়েছেন একটা বইয়ে, বইটা উর্দু বই, আমার কাছে আছে, 51 পৃষ্ঠায় তিনি বলছেন, আজকাল মুসপার উলুমে সহিয়া কা ইলকা হতা হাই, আজকাল আমার উপরে সহি এলেম নাজিল হচ্ছে, খুশি কি অজা আছে, আনন্দের চোটে যা নিন কাম হনে লাগি। তো ডাক্তার আর হাকিম সাহেব কে মাসোয়ার আছে, মেরে শের পার তেল মালিশ করা হয়। কবিরাজ আর ডাক্তারের পরামর্শে খুশির চোটে যখন ঘুম কম হতে লাগলো, ডাক্তার আর কবিরাজের পরামর্শে মাথায় বেশি বেশি তেল মালিশ করা শুরু করলাম, তাকে জিয়াদা নিন বে তরাক্কি হোক আই, আমি ঘুমের মধ্যে ডুবে গেলাম একেবারে। আপনি ফরমায়া ইস তাবলিগ কা তরিকা ভি মুজ পর খোয়াব বে মুন কাশে খোয়া হাই, তিনি বলছেন এই তাবলিগের তরিকাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। আরে তাবলিগের তরিকা নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আপনার উপর নাজিল হলো কোনটা? আমি ভ্রান্তির বেড়া দিলে কামত দিনের বই, ভ্রান্তির বেড়া দিলে কামত দিন বইটার মধ্যে আমি খাও কাউকে সার দেওয়ার চেষ্টা করিনি, সবাইকে দিনী ভাই মনে করে, সবাইকে দিনী ভাই মনে করে আমি স্পষ্ট ভাষায় বলতে চেয়েছি কার কোথায় ভুল আছে। আমি কাউকে ছেড়ে দেইনি,
আমি জঙ্গিদেরকে ছাড়ি দেইনি, জঙ্গিদেরকে ভালো করে সাইজ করেছে। বাংলাদেশের জঙ্গিবাদ সৃষ্টি ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, এই দেশটাকে আফগানিস্তান বানানোর জন্য একটা চক্রান্ত চলছে, কঠিন ভাবে গভীর ভাবে চক্রান্ত চলছে। এই জঙ্গিদের অর্থ এবং অস্ত্র উভয়টা দিচ্ছে অমুসলিমরা, কোন মুসলমানের বাচ্চার দ্বারা এটা হতে পারে না, মুসলিম কালেও না। আমি সাইজ করেছি স্পষ্ট ভাষায় জঙ্গিদের, মুরজিয়াদের, কাদারিয়াদের, খারেজিদের, মুজাসসিমা, মুশাববিহা। আমি আলোচনা করে সুফিবাদ, বর্তমানে সুফিবাদ চলছে, এই সুফিবাদ ইসলামের কোনো ইসলামের সাথে কোনো মিল নাই। আমি এরপরে স্পষ্ট আলোচনা করেছি দেওবন্দি মতবাদ সম্পর্কে, বেরলভি মতবাদ সম্পর্কে, এরপরে বলেছি সিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশাবন্দিয়া, কাদারিয়া সম্পর্কে স্পষ্ট বলেছি এই সমস্ত লোকের আকীদা ঠিক না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবগুলো নিয়ে এসে তারপরে স্পষ্ট ভাষায় তবলিক সম্পর্কে যেগুলো ভুল আছে আমি অত্যন্ত নরম ভাষায় পেশ করে এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি জামাত ইসলামের ভাইদেরকে স্পষ্ট ভাষায় বলেছি, তথ্য তুলে ধরেছি এবং আলোচনা করে বলেছি, বলতে চেয়েছি যে এইগুলো শরীয়তের সাথে মিলে না, এগুলো ত্যাগ করতে হবে, পরিষ্কার কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। সবার উদ্দেশ্যে জান্নাত, ঠিক বললাম? সবার উদ্দেশ্যে কি জান্নাত? চরমনার পীরের বইগুলো পড়েছি, একটার পর একটা ধরেছি, মানুষকে তারা মুশরিক বানাচ্ছে ধরে ধরে কিভাবে সেটা উল্লেখ করেছি স্পষ্ট। সাসিনার পীরকে ধরেছি, তো তাদের বইগুলো থেকে কিভাবে মানুষকে মুশরিক বানাচ্ছে, তারপর আটরশিকে ধরেছি, তারপর মাঝভান্ডারিকে ধরেছি, তারপর দেওয়ানবাগিকে ধরেছি, তারপর কুতুববাগিকে, তারপরে আপনার কোয়ান্টাম মেথড আছে না, কোয়ান্টাম মেথড বর্তমানে এটা হলো নব সংস্করণ সুফিবাদের, এটা হলো শয়তানের ফাঁদ একটা। তারপর লালন ফকির একে ছাড় দেয়নি, কাদিয়ানি মতবাদকে ছাড় দেয়নি, কাদিয়ানিরা যে অমুসলিম এতে কোনো সন্দেহ নাই, যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করে না তারাও কাফের, যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করে না তারাও কাফের, যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করে না তারাও কাফের। স্পষ্ট ভাষায় বলুন, পরিষ্কার করে উল্লেখ করেছে। এরপর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সাম্যবাদ, যা আছে সবগুলোর বিষয়ে আমি টাচ করেছি, আকীদা উল্লেখ করে তাকে খণ্ডন করার চেষ্টা করেছি, মানুষ যেন হকটা জানতে পারে। আমি দ্বিধা করিনি, একটুকু দ্বিধা করিনি, একটাই কারণে, সেটা হলো মানুষ সংশোধন হোক। বন্ধুরা আমার, আপনার ভুল থাকতে পারে, আমারও থাকতে পারে, আমি আদমের বাচ্চা, আমি শয়তানের বাচ্চা না। যে আদমের বাচ্চা হবে তার ভুল হবে, আল্লাহর নবী বলে গেছেন, আমার কথা না, 76 পৃষ্ঠা খুলুন তিরমিজির প্রথম খণ্ডের, আল্লাহ রাসূল বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তায়িন আত-তাওয়াবুন, যত আদম সন্তান সবাই ভুলকারী, আর যারা ভুল থেকে তওবা করবে তারাই হলো শ্রেষ্ঠ বান্দা। হতে পারে না এরকম ভুল? আশ্চর্য, কিন্তু হুজুরের ভুল হয় না। আপনি চাই বলেন হুজুরের ভুল হয় না? হুজুরের ডিগ্রি অনেক, যে আল্লাহ নবী তো কোনো ডিগ্রি ছিল না, এই জন্য নবীর ভুল হয়েছে, আল্লাহ ভুল সংশোধন করে দিয়েছেন। এই একটা বিতর্ক, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন না, কে তার ভুল হয়নি? তার তো ভুল হতেই পারে, ভুলটা সংশোধন করে দিয়েছেন কে? আল্লাহ। কিভাবে দেখেন, হাদিসের মধ্যে আছে, 69 পৃষ্ঠা খুলুন সহিহ বুখারী প্রথম খণ্ডে, আল্লাহ নবী একদিন জহর কিংবা আসরের সালাম দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন, সাহাবীরা ভয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে। একজন সাহাবী জুলিয়াদিন, লম্বা হাতওয়ালা, খেরবাক নাম, বলছেন যে আল্লাহ নবী আনাসিতা আম কসরাতিস সালাত, ভুল করলেন, ভুল হলো না সালাত কম হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, লাম আনসা ওয়ালাম তাকসুর, এই ভুলও করিনি সালাত কমও হয়নি। নেন এবার হাদিসের, এবারও হাদিসের শব্দ বলছি, সেই বুখারী খুলেন আপনি, বলছে এই ভুলও করেনি সালাত কমও হয়নি। তখন খেরবাক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে আপনি ভুল করেছেন, মানে ওহি নাজিল যেহেতু হয়নি তাহলে কি ভুল করেছেন? আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আবু বকর উমরকে জিজ্ঞেস করলেন, দেখো তো খেরবাক কি বলে। তখন সাহাবীরা বললেন, জি আজকে সালাত দুই রাকাত হয়েছে, আল্লাহ রাসূল আরো দুই রাকাত পড়ে সুহু সেজদা দিয়ে ভুল স্বীকার করে সালাত শেষ করলেন, হুজুরের ভুল হয় না? হুজুরের ডিগ্রি বেশি যে
হুজুরের পোস্ট পাস রুমাল টুমাল দেখলে মনে হয় ভুং ভাং, আর ওর কি বলে চলা ফিরা লাচন ঢোসন দেখলে মনে হয় নবীর চেয়ে অনেক বড় আলেম। কেন এরকম হুজুরের স্বভাব এরকম কেন হবে? আরে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, কার সম্পর্কে বলেছেন চিন্তা করেছেন? আল্লাহ নবী বলছেন 209 পৃষ্ঠার হাদিস তিরমিজির মধ্যে আসছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমর ইবনুল খাত্তাব নবী হতেন। লাউ কানা ফি বনি ইসরাইল লাকানা নাবিয়্যা, যদি উমর বনি ইসরাইলদের মধ্যে থাকতেন জন্ম নিতেন তাহলে তাদের নবী হতেন উমর। কত মর্যাদার অধিকারী উমর রাদিয়াল্লাহু আনহু। সেই উমর রাদিয়াল্লাহু আনহু 15টি ভুল হয়েছে জানতে পারার সাথে সাথে তিনি ভুল 15টি ত্যাগ করেছেন। আল্লাহু আকবার, কত বড় মর্যাদার অধিকার! শুধু তাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ উদিয়া ইলমু উমর ফি কাফা ওয়া ইলমু আহলি আল আরদ ফি কাফা লামালাত কিফাতু উমর, সারা পৃথিবীর মানুষের জ্ঞান যদি এক পাল্লা রাখা হয়, কেবল উমরের জ্ঞান যদি এক পাল্লা রাখা হয়, তবুও উমরের জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। উমর কাল্লা এত জ্ঞান দিয়েছিলেন, এরপরে তার ভুল হয়েছে, উমরের মর্যাদা কত! উমরের মর্যাদা শেষ নেই। আমি আপনাকে বোঝাতে পারছি না, আপনাকে বোঝাতে পারছি না। আমি দেখলাম মুরব্বী আপনারা তো জিদ, আপনাকে চিনে না হুজুর। ও হুজুর, আপনাকে এত জিদ, আপনার ভিতরে অহংকার, আমি তো বুঝলাম না এত অহংকার। আমার সাথে একজন লোকের সাক্ষাৎ হয়েছিল, আপনাদের সে কথাটা বলতে প্রসঙ্গক্রমে চলে আসলো। 2013 সালের 25শে ডিসেম্বর তারিখে আমার কাছে একটা পত্র আছে, স্বাক্ষরিত পত্র, কাশিমপুর জেলখানা থেকে একজন বাংলাদেশের প্রখ্যাত আলেমেদিন আন্তর্জাতিক মুফাসসির কোরআন, তিনি লিখছেন আমার কাছে পত্র। আমার একটা বই আছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটি উনি পড়ে পত্র লিখেছেন। পত্রের শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আমি শিরোনাম দেখেই পত্রটা পড়ছিলাম আর কাঁদছিলাম, এত বড় মানুষ আমার কাছে পত্র লিখেছে, আমি এটাই ভাবছিলাম। শিরোনাম দেখেই আমার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসছে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কি হৃদয় নিংড়ানো কথা বলে দিয়েছেন শিরোনামেই! 9 পৃষ্ঠার পত্র পড়লাম একটানা বসে, আমি শুধু কাঁদছি। আমার ওয়াইফ বলছে, কি হলো, ভালো মানুষ আসলো বাড়িতে, কি হয়েছে? পড়া শেষ করার পরে প্রথম বললাম আমার ওয়াইফকে যে এই ঘটনা, একজন বড় মানুষ পত্র লিখেছে আমার কাছে। সে কি পত্রের ভাষা আমি বুঝাতে পারবো না। শেষ প্যারাগ্রাফে লিখেছেন জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, বইটি সম্পর্কে বিত্তবান ব্যবসায়ী ভাইদের প্রতি আমি আবেদন করছি, লক্ষ লক্ষ কপি ছাপিয়ে যেন বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে তারা পৌঁছে দেয়। এই কথা পর্যন্ত লিখেছে, আমার জন্য অনেক দোয়া করেছেন। 25শে ডিসেম্বর 2013 আমার সাথে কোনোদিন সাক্ষাৎ হয়নি, তাকে চিনুনি, খুব ছোটকালে তার বক্তব্য শুনেছি, কিন্তু আল্লাহ দেখা করামেন বলেই আশ্চর্য হয়ে গেলাম। 2014 সালে 7ই নভেম্বর আমিও ঘটনাক্রমে গ্রেফতার হয়ে গেলাম। এবার আমি আসামির কাঠগড়ায় গেলাম, আমি জানি না কে কোথায় থাকে, জেলখানা সম্পর্কে আমার বুদ্ধি নাই, জ্ঞানও নাই, আলহামদুলিল্লাহ। তো আমাকে হয়তোবা সাক্ষাৎ করাবেন এই জন্যই কাশিমপুর কারাগার একে 56 জন আসামের মধ্যে শুধু একাই আমাকে 1 নম্বরে দিল, বাকিদেরকে 2 নম্বরে দিয়ে দিল। আমি গেলাম, ছিল 17ই নভেম্বর, দিয়ে প্রথম সাক্ষাৎ হলো। আমাকে তিনি চিনেন না, কোনোদিন দেখেননি, আমি তো দেখেছি বহুবার তাকে বিভিন্ন বক্তব্যে, একটা লড়াকু সৈনিক একজন। তো যে ছেলেটা নিয়ে গেল দেখা করানোর জন্য, তো বলছে যে স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। তখন আমাকে জোরে ধরে বারবার চুম্বন করছেন, কপালে চুমা দিচ্ছেন আর বলছেন,
বাবা আমি তো মনে করছি তোমার বয়স 50-55 বছর হবে, কিন্তু আমার ছোট ছেলে সে তো ছোট বয়স। আমি অভিভূত হলাম তার প্রথম কয়েকটি কথায়। তোমার বইটি তিনবার পড়েছি, তার মধ্যে সবচেয়ে একটা কথা ভালো লেগেছে, সেটা হলো যে সালাত দুনিয়াতে মানুষের পরিবর্তন আনতে পারে না, ওই সালাত কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। ভূমিকায় তোমার এই কথাটা সবচেয়ে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। পড়লাম একসঙ্গে কয়েকদিন সালাত আদায় করছি, তিনি ইমাম আমি মুক্তাদি, আল্লাহু আকবার। আমি যখন দেখলাম বুকে হাত বেঁধে রফুল আদায় করে সালাত আদায় করছেন, অন্তরটাকার বড়ুকরে কেঁদে উঠলো আমার একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হুজুর আপনাকে কে চিনে? আপনার তো অহংকার কেন? আমি যার কথা বললাম বাংলাদেশে হিন্দুরা তাকে চিনে, গ্রামের লোকে চিনে না। আপনারা তো গোলামি কেন? আমি মনে করি এই শিরোনামটা যদি কবুল হয়ে যায়, সারা বাংলাদেশের মানুষ যদি এই শিরোনাম গ্রহণ করে, বাংলাদেশে কুরআন এবং সহি সুন্নাহ প্রতিষ্ঠা হতে 1 বছর টাইম লাগবে না ইনশাআল্লাহ। আমি জোর গলায় বলে থাকি, এটা কত উদার মানুষ হলে এই কথা বলতে পারে। তিনি জাতির উদ্দেশ্যে বলে দিয়েছেন, আপনাকে বলেছেন আপনি। ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কারণ নেই। আপনি কিসের অহংকার করেন? আপনাকে কে চিনে? কত বড় পড়াশোনা শিখেছেন, কত লেখাপড়া শিখেছেন আপনি, আপনি এত অহংকার করেন? আমি এটাই সহ্য করতে পারি না। আপনার সামনে মানুষ যেতে পারে না, কথা বলতে পারে না, আর ছোট্ট মানুষ, অল্প বয়সী মানুষ আমাকে যে আদর ভালোবাসা দিয়েছে, নিরহংকার উদার, এরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির মধ্যে আমি অহংকার দেখিনি। আপনার মধ্যে এত অহংকার কেন? আমি আপনাকে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, ভুল হয়েছে সংশোধন করে নিন, জিদ করবেন না। কিন্তু দুর্ভাগ্য, ইসলামপন্থী হওয়া সত্ত্বেও আমার কথা বলার আগেই চিঠিটা বিভিন্নভাবে প্রকাশ পেয়ে গেছে, কিন্তু আমার উপরে কিছু মিথ্যাচার করা হয়েছে। আমি ভাইদেরকে বলি, স্পষ্ট করে বলি, যে নবীর কথা বিশ্বাস করে না, তা আমার কথা বিশ্বাস করার দরকার আছে? আমার সাথে দেখাই হয়নি, পত্র লেখেনি, কিছু না, এগুলো সিরেফ মুজাফফর বলে বেড়াচ্ছে, এই কথা বলছে। কত মনটা খারাপ হতে পারে বলেন তো দেখি, কত মন খারাপ হতে পারে? কেন বলবেন, কিসের স্বার্থে? যদি উদ্দেশ্য যদি জান্নাত হয়ে থাকে, উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টি হয়ে থাকে, তাহলে আপনি আমল সংশোধন করে আপনি হক পথে আগাতে থাকেন, আপত্তি আছে? কোনো আপত্তি নেই, কোনো স্বার্থ নেই, কিসের কৌশল? ভ্রান্ত আকিদা কোনো সঠিক আকিদা এই বইটা পাবেন আপনি। খুঁটে খুঁটে এক নজর পুরুষ দেখে দিয়েছেন আমাকে, আমি সব বই পড়িয়েছি, আমি স্পষ্ট ভাষায় লিখেছি, ভ্রান্তির বেড়াতে লেখা আমাদের দিন বইয়ের মধ্যে, বইতে কোট করে সব ইতিহাস তুলে ধরে স্পষ্ট করে বলতে চেয়েছি, মানুষ যেন সঠিক পথে এক জায়গায় জমা হয়, আমার এইটা উদ্দেশ্য। মানুষ যেন জান্নাতমুখী হয়, সিরাতে মুস্তাকিমে যেন চলে, এটা কি আমার অপরাধ? আপনাদের বলছি, মুরব্বি আলেম মানুষ শ্রদ্ধা রেখে মহব্বতের সাথে বলছি, ভুল হতে পারে, আপনি গোলামি করবেন না। বয়স আমার 80 হয়ে গেছে, আমার বয়স 90 হয়ে গেছে, এখন ভুল সংশোধন করে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে, বিশুদ্ধ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যাবতীয় পাপকে নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, উপকার করলাম না ক্ষতি করলাম? ভুল হয়েছে, আমি স্বীকার করে নিলাম। আমরাও বক্তব্যতে গিয়ে অনেক সময় রেফারেন্স বলতে গিয়ে বক্তব্যের চোটে একটা থেকে আরেকটা বেরিয়ে যাই। একদিন আমাকে খুতবা দিয়ে বেরিয়ে আসছে, আমাকে বলছে ওলাকাত বাসনা ফিকুল্ল উম্মতি রাসূলান আনি ইবাদুল্লাহ আসতানে তাগুত, কত নম্বর আয়াত বললেন যেন? আমি বললাম সূরা নাহল 37 নম্বর আয়াত। তখন বলছেন যে আপনি আজকে 25 নম্বর আয়াত বলেছেন। বলছে হ্যাঁ, হতে পারে, আমার বক্তব্যের গতিতে এটা হতে পারে, কিন্তু আমার মেজাজ, আমার জ্ঞানে জানা আছে যেটাকে 37 নম্বর আয়াত, আমার বক্তব্যের গতিতে 25 নম্বর আয়াত হতে পারে, আমি মানুষ, আমি ফেরেশতা নই,
আমি শয়তানও নই। যারা দাবি করে আলেমদের ভুল হয় না, তারা শয়তানের বাচ্চা। আদমের বাচ্চা হলে ভুল হবেই, এটা কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব আপনি কেন জিদ করবেন? আমি বলি উল্টাটা। দেখেন, একজন মুরব্বি ওযুর পরে পড়ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তাই বললাম যে চাচা কি পড়েন এটা? বলছে ওযুর পরে দোয়া। আমি বললাম যে চাচা ওযুর পরে দোয়া পড়ছেন এই মর্মে তো বলছে কেন জানেন না? একবার যদি কেউ পড়ে কুসুরা কদর ওযুর পরে ও সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে থাকবে, দুইবার পড়লে শহীদদের সাথে, তিনবার পড়লে নবীদের সাথে। আমি বললাম যে চাচা হাদিস তো জাল। চাচা খেপে গিয়ে বলছে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বললাম যে কেউ বের করতে বলেনি, এটা নবীগণ মহাদ্দিসগণ এটাকে জাল বলে আসছেন বহু যুগ ধরে। আমি বললাম জাল তো এটা জাল হোক, হাদিস তো। এবার কি বুঝাবেন আপনি তাকে? মুরব্বীর জাল হাদিসের প্রতি মহব্বতটা কত দেখছেন, কত মহব্বত! তখন আমি বললাম মুরব্বী হলে টঙ্গীর মুরব্বী, বুঝছেন? একে সংশোধন করা খুব মুশকিল আছে, খুব মুশকিল আছে। এই যে কি যে সিমটার মতো আঠার মতো লেগে আছে, একে সারানো খুবই মুশকিল। একবারে আল্লাহ ডাইরেক্ট হেদায়েত না দিলে এখান থেকে বের হয়ে আসা খুব মুশকিল। তো আমি বললাম চাচা আমি একটা হাদিস শুনাই, আপনার হাদিস শুনবো না, আপনাদের হাদিস তো আমার না রে বাবা, নবীর হাদিস। আচ্ছা বলেন, আমি সহিহ মুসলিমের হাদিসটা শোনালাম 122 পৃষ্ঠা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহ। মুরব্বীকে বললাম আপনি তো, আপনাকে জান্নাতের ফয়সালা হয়েছে? জান্নাতের ফয়সালা হয়নি, কাতারে তো দাঁড়াইছি। তখন আমি বললাম যে আমি হাদিসটা শুনে আপনি শুনেন, বললাম আল্লাহ নবী বলছেন সুন্দর করে ওযু করে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা যদি বলে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিনাইহা শা, তার জন্য জান্নাতে আটটি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো এক দরজাতে জান্নাতে চলে যেতে পারবে। তখন বলছে যে ওইটাও তো হাদিস, মানে এটার প্রতি বেচারি বেশি সন্তুষ্ট না, এটা জান্নাতে চলে যাবে এই হাদিসের প্রতি সন্তুষ্ট না। আপনি কে কি দিয়ে বুঝাবেন, এই মুরব্বীকে বুঝাবেন কি দিয়ে বলেন? একজন ভ্যান চালক আসর সালাত পড়ে বেরিয়ে আসতেছে, মুয়াজ্জিন দাঁড়া আছে, মুরব্বী দাঁড়া আছে, ঘর তাল লাগাবে মসজিদে, তো আসর পড়তে দেরি হয়ে গেছে। বলছে কি ব্যাপার, তোমার এত টাইম লাগলো কেন? বলে চাচা আমি তো জহরটা পড়তে পারছিলাম না, তো জহর আসর পড়লাম একবারে, তাই একটু দেরি হয়েছে। মানে জহর কাজা করেছো? বলছে হ্যাঁ, একটু ভ্যান নিয়ে গেছিলাম এক জায়গায়, সালাত পড়তে পারিনি। তোমাকে কিন্তু 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কয় কোটি? 2,88,00,000 বছর। এটা ফাজাইলে আমুল নামাজ অংশের হাদিস। তখন ভ্যান চালক বলছে আমি যে জহর পড়লাম বলছে পড়লেও তোমাকে 2,88,00,000 বছর আগে জাহান্নামে থাকতে পারে। 2,88,00,000 বছর, এর এখানকার কথা? ভ্যান চালক এবার মাথায় হাত দিয়ে বলছে তার নামাজ না পড়াই ভালো ছিল, আমি তো পড়লাম। আপনি চিন্তা করতে পেরেছেন? অথচ এই কথাটা লেখে ফাজাইল আমুলের মধ্যে উর্দু বই 39 পৃষ্ঠায় লেখছে কি জানেন? লেখক নিজেই লিখছেন, জাকারিয়া সাহেব লিখছেন, লাম আজিদুহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সমাগে এই হাদিস পাইনি। আলে বেটা লিখলেন কেন তুমি? আপনি লিখলেন কেন পান্নিতে? এই কথা লেখা আছে আল্লাহর কসম, এই কথা লেখা আছে। আপনি কি বলে বুঝাবে এই মুরব্বীকে, কিভাবে বুঝাবে বলেন তো দেখি? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি 596 নম্বর হাদিস, 598 নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন, আল্লাহর নবী একদিন আসর সালাত, মাগরিব সালাত এবং এশার সালাত এই তিন সালাতই পড়েছেন মাগরিবের পর, একসাথে পড়েছেন তিন সালাতই। তাহলে
আল্লাহ নবী এবং সাহাবীরা কয় বছর থাকবে? আচ্ছা কথা বলতে হলে তো একটা হিসাব নিকাশ করে বলতে হবে, তাই না? 238 পৃষ্ঠা খুলুন সহিহ মুসলিমের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়েছিলেন সূর্য অনেক দূর উঠার পরে। হাদিসটা জানেন না? বেলালকে দায়িত্ব দিয়ে, বেলাল আমাদের জায়গা দিও। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু আসে, ফাদরাবাত আলাইহি শামস, সূর্য উঠে পিঠে তাপ লাগছে, আল্লাহ নবী প্রথম জায়গা পেয়েছে। বেলালকে, বেলাল কি ঘটনা? বেলাল বলছে যে আপনাকে যাতে ঘুমাই দিয়েছে আমাকে তাকে তো ঘুমাইছে, আমার তো কোনো দোষ নাই, উঠো এখান থেকে, উঠো তাড়াতাড়ি উঠো। সূর্যের তাপে জায়গা পেয়েছে, তাহলে সূর্য কতদূর উঠে গেছে? সহিহ মুসলিমের হাদিস। ওখান থেকে গিয়ে আজান দিয়ে একামত দিয়ে আবার সালাত পড়লেন। তাহলে এতগুলো সাহাবী ও আল্লাহর নবী কত বছর থাকবে জাহান্নামে? একটা কথা বলতে হলে তো হিসাব নিকাশ করে বলতে হয়, যে কথার কোনো দলিল নাই, একবারে বেদলিলের কথা নাই কোথাও, এমনি চালায় দিছে। আপনি কয়টা নেবেন এরকম? বলতে গেলেই তো আপনারা বিরক্ত হয়ে যাবেন, কষ্ট হয়ে যাবেন। এই যে সালাতের মধ্যে টুপ করে আঙ্গুলটা উঠালো নামা রাখেন, টুপ করে আঙ্গুলটা উঠায় কি করেন? নামা রাখেন। দলিল মহাদ্দিসগণ বলছেন এর কোনো জাল দলিল নেই, জাল দলিল নেই। সহি হাদিসটা কি? 889 নম্বর হাদিস শোনেন, শুধু হাসবেন না, শিক্ষা নিয়ে যান। 889 নম্বর হাদিস, 1336 নম্বর হাদিস সহি মুসলিমে আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুলটা এইভাবে রাখতেন আর নড়াতেই থাকতেন, আর চোখটা আঙ্গুলের মাথায় থাকতো, দুই তাশাহুদের শেষ পর্যন্ত তিনি আঙ্গুল নড়াতেন। এটাই হলো সহি আমল। শুধু উঠিয়ে রাখা এটা জয়ীফ হাদিস, এটাও চলবে না, আর টুপ করে উঠে নামিয়ে রাখা এটা তো দলিলই নেই, এটা চলবে না। তো এখন আবার যদি যুক্তি দেন যে বকরির লেজের মতো এরম করার কি দরকার, তাহলে আপনি কি রাসূলের শত্রু হলেন না বন্ধু হলেন? রাসূলের শত্রু আপনি, আল্লাহ নবীর সুন্নাতের উপর আপনি অবজ্ঞা করছেন কেন? কি বলবেন মানুষকে? মানুষ যে এত দুষ্টু দুষ্টু, হাদিস মানবে না তাই কত ফন্দি ফিকির বের করেছে জানেন? সাহাবা কেরাম হাদিস পাওয়া মাত্র মানতেন, সাহাবা কেরাম হাদিস পাওয়া মাত্র মানতেন, আর এখন ওই শয়তানের কুবুদ্ধি মাথার মধ্যে ঢোকা দেয়। আমি বক্তব্য দেয় এই কথাটা না বললেই হচ্ছে না, একটু বলি আপনাদেরকে, আমি বক্তব্য দিয়ে বেরিয়ে আসছি। বক্তব্য দিলাম কিসের উপরে? সালাতে যখন দাঁড়াবেন তখন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, টাকনোর সাথে টাকনো মিলে দাঁড়াবেন আপনারা, এটাই হলো সুন্নাত। আল্লাহ রাসূল বলতেন সুব্বু সুফুবা কুন, কাতার সোজা করো, তারাসু, এক ইট যেমন আর এক ইটের উপর রাখা হয় ঠিক শেষে ডালা পাশের মতো দাঁড়িয়ে যাও, আকিমু সুফুবা কুন, কাতার সোজা করো, সদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো, ওয়াতা দিলু, মজবুত হয়ে দাঁড়াও। কত কথা বলতেন হাদিসের মধ্যে আছে, লা তাজালু ফুরুজাতিল শয়তান, শয়তানের জন্য ফাঁক রেখে দিও না, শয়তানের জন্য উভয়ের মাঝে ফাঁক রেখে দিও না, শয়তান ভেড়ার বাচ্চার মতো দুইজনের মাঝখানে দাঁড়িয়ে দুইজনকে কুমন্ত্রণা দেয়। আল্লাহ রাসূল বললেন মানাসালা সাফফা রাসাহুল্লাহ ওমান কাতা সাফফা কাতাহুল্লাহ, যে ব্যক্তি সালাতের মধ্যে দাঁড়ানোর সময় পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াবে, এই ব্যক্তি আল্লাহর রহমতের নিকটবর্তী হয়ে যাবে, আর যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবে ওই ব্যক্তি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আবু দাউদ 97 পৃষ্ঠা খুলেন। আমি বক্তব্য দিলাম, আর একটা হাদিস বললাম 5797 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সফফিন, যে ব্যক্তি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলে, পায়ে পা মিলে দাঁড়াবে, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়াবে পরস্পরে, আল্লাহ রাসূল বলছেন রাহাল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। এ হাদিস বলে চলে আসছে, সামনে একজন ধরে বলছে যে আপনার দুই পায়ের মাঝে এত বড় ফাঁকা থাকে, ওখানে শয়তান দাঁড়ায় না? আচ্ছা বলেন তো দেখি। আমি বললাম দুইজনের পায়ের ফাঁকের কাছে কত, তাই না? ও যুক্তি দিয়ে বলছে আপনার দুই পায়ের ফাঁকের মাঝে এত বড় ফাঁক থাকে, এখানে শয়তান দাঁড়ায় না? জবাব কি দিব আমি? আবু তাহের বর্ধমানী নামে একজন বিশাল আলেম ছিলেন, যেমন যুক্তি জানতেন তেমন দলিল জানতেন, আল্লাহ আকবার। আবু তাহের বর্ধমানের কথাটা মনে করে বাপের কাছে শোনা, আবু তাহের বর্ধমানী বলেছিলেন, জবাবে বলেছিলেন
শয়তান তো বোকা না যায় আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়া থাকবে। কথা বুঝতে পারলেন কি? আচ্ছাকে সহ্য করা যাবে বলেন তো দেখি। ও হাদিস মানলে না কেন? হাদিস না মানার কারণে এই নোংরা যুক্তি বের করেছে, ঠিক না? আপনি কি বুঝাবো, কি বুঝাবো মানুষের অন্তরে, মানে এত কৌশল। ও বলা হচ্ছে টাকুর নিচে কাপড় পরা যাবে না, শয়তান একটা বুদ্ধি মাথায় ঢোকাইছে, মোজা পরার পরে যদি প্যান্ট টাকুর নিচে পরা যায় তাহলে জায়েজ। এই ব্যয়কূপকে এই ফতোয়া কে শিখাইছে বলেন তো দেখি? বুঝলেন না মনে হয় আপনারা, বুঝেছেন কি? আপনাদের অভ্যাসও আছে তো, আপনারা বিশ্বাস করেন যে মোজা পরার পরে যে প্যান্ট যদি ছেঁচড়ে যায় কোনো সমস্যা না। কোথায় ফেলেন এই কথা? প্যান্টের হিসাব প্যান্টের সাথে, মোজার হিসাব মোজার সাথে। আপনি এই হিসাব করে এগুলো শয়তানের বুদ্ধির মতো এটায় আপনি কোথায় পেলেন? কৌশল মানুষ জানে, এত কৌশল জানে। এই কৌশলীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেননি বলে বানী ইসরাইলদের এই কৌশলীদেরকে কি করেছিলেন, কি করেছিলেন? দাউদ আলাইহিসসালাম তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াত করতেন, তার কণ্ঠ এত ভালো ছিল, মাছরা শুনতে আসতো নদী থেকে। আল্লাহ নিষেধ করলেন যে শনিবারের দিন মাছ ধরা যাবে না। এই শয়তান গুলো করলো কি, শনিবারের দিন মাছ যখন চলে আসে দূরে বাদ দিয়ে রাখে, ধরলো রবিবার দিন, কৌশল করলো। শনিবারে তো ধরেনি, ধরেছে কি বারে? শনিবারে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, যারা ছিল বুড়া বুড়ি এদেরকে শুকুর বানায় দিয়েছে, আর যারা ছিল চ্যাংড়া চিংড়ি ওদেরকে বানর বানায় দিয়েছে, বুঝছেন? যদি কৌশল করে শরীয়ত পরিবর্তন করতে চায় কেউ, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরদাস্ত করেন না। খুব খারাপ জিনিস এটা, এই কৌশল করার দরকার নাই। আমি আপনাদেরকে শেষ মুহূর্তে কথা এত বলবো ভাবছিলাম না, কিন্তু আপনাদের বসে থাকা দেখে, আগ্রহ দেখে মনে হচ্ছে আর 2 ঘন্টা বললে থাকবেন, কিন্তু আমার জীবন তো টিকবে না, এটা ঠিক না। আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি শেষে বলবো আপনাদের প্রতি যে হাদিস থেকে দলিল নিয়ে আমল করার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। পসা কথা মানার দরকার নাই, কথা বুঝতে পারছেন? পসা কথা মানার দরকার নাই, কখনোই মানবেন না পসা কথা। ওই যে বললাম সালাতের ফজিলত বলেছে কত কত কোটি, 3,35,00,000, 54,432 গুণ। আমি মুরব্বীকে বলছি ফজিলত পেয়ে জান্নাত পেয়েছেন, জান্নাত তো পাইনি ফজিলত তো হয়েছে। আমি যদি বলি ফজিলতের কথা মানবেন কি? ও যে হ্যাঁ বলেন। আমি আবু দাউদের 1203 নম্বর হাদিসটা শুনাই দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজিব রাব্বুকুম মিন রায়ে কাদা মিন ফি সাজি ফি রাসে সাজিয়াতিন বিজাবাল। ও সাহাবীরা শুনো, সাহাবীরা শুনো, ওই যে ছাগলের রাখাল মাঠের মধ্যে ছাগল চরাচ্ছে, পাহাড়ের উপর ছাগল চরাচ্ছে, ছাগল চরাচ্ছে মাঠের মধ্যে পাহাড়ের উপরে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাখালের প্রতি খুশি হয়ে গেছে, ইউআদ্দিনু ওয়া ইউকিমুসসালা, রাখাল সালাতের ওয়াক্ত হওয়া মাত্রই আজান দিয়ে সালাত শুরু করেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বাল আল্লাহু তাআলা উনজুরু ইলা আবদি, আল্লাহ আসমান থেকে বলছেন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে, ফেরেশতারা আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউআদ্দিনু ওয়া ইউকিমুসসালা, আজান দিয়ে ও সালাত আদায় করছে, ইয়াখাফু মিন্নি, একমাত্র আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা সাক্ষী থাকো, ওয়াফারতু লি আবদি, আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম, ওয়াখাফতুহুল জান্নাহ, আমি বান্দাকে জান্নাতের সদস্য করে নিলাম। আচ্ছা আপনারা একটু বলেন তো, এই রাখাল জামাতে পড়েছে না একাকে পড়েছে? একাকে পড়েছে। এ কি মাস্টার্স পাস? এ কি ডিসি সাহেব, এসপি সাহেব? কে? বকরির রাখাল, বকরির রাখাল। আপনাদেরকে আরেকটা হাদিস এখানে শোনাই, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, হাদিসটা ভুলবেন না আপনারা, অনুরোধ করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখেন সহি ফজিলত কত আছে কিন্তু জাল ফজিলত মানার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, জাল যদি মানার দরকার নাই, যেটা ফাজাইলে আমলের মধ্যে এত বেশি আছে এই মুরব্বীদেরকে বোঝানো যাচ্ছে না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ। আমি ইখলাসের সাথে দোয়া করি আল্লাহ বাংলাদেশ সবাইকে
হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলেন, ফরাস্তালা উম্মতিকা আলা খামসা খামসা সালাওয়াত, মুহাম্মদ শুনো, আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, ফরাস্তালা উম্মতিকা খামসা সালাওয়াত, তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, ওয়াহিদতু ইন্দা হাদা, আমি একটা অঙ্গীকার করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক পড়ে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি আত্তাল তুহুল জান্নাত, তাকে আমি জান্নাত দান করব। আল্লাহু আকবার, কত ফজিলত! আমি বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করব, সালাত সংশোধন করে, আকীদা সংশোধন করে ইবাদত করার চেষ্টা করবেন, গোড়ামি করবেন না, অহংকার করবেন না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ ভুল যেটা হয়ে গেছে সেটা আপনারা কি করবেন, সংশোধন করে নেবেন। মসজিদে গিয়ে হুট করে বসে পড়ে দুই রাকাত সালাত পড়েন না, আজ থেকে মসজিদে গিয়ে দুই রাকাত সালাত আদায় করে বসার চেষ্টা করবেন, আর আপনারা বড় শিরিক ছোট শিরিক থেকে বাঁচার চেষ্টা করবেন। আমি বক্তব্য শেষে আপনাদের অনুরোধ করবো আবারও, এই মসজিদের জন্য যত যার যতটুকু সাধ্য দান করে যাবেন ইনশাআল্লাহ। আর এই যে বইগুলো আছে মুনাজাত সংক্রান্ত, মুনাজাত সম্পর্কে একজন বলতে বলেছিলেন আমাদেরকে, আমি আপনাদের বলবো, হাত তুলে দোয়া করেন যখন ইচ্ছা তখনই, হাতটা মুখে মাথা না করে শুধু হাত তুলে দোয়া করে ছেড়ে দেন। সুন্নাত সালাতের পরে করেন, ফরজ সালাতের পরে করেন, অসুস্থ হলে করেন, তাহাজ্জুদে করেন, হাত তুলে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাত তুলে দোয়া করলে, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফেরত দেন না, আল্লাহ খুব খুশি হন হাত তুলে দোয়া করলে, আপনারা হাত তুলে দোয়া করবেন অবশ্যই। তবে টঙ্গীর মাঠের আখেরি মোনাজাত, এটা হলো আখেরি বিদাত, এটা চলবে না। ফরজ সালাতের পরে, জানাজার পরে, মৃত্যু ব্যক্তি দাফন করা পরে, জালসার পরে, বিবাহের পরে প্রচলিত যে দলবদ্ধ মোনাজাত চালু আছে, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। আপনারা এই ফতোয়া থেকে বেরিয়ে এসে আপনারা একাকি হাত তুলে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ, হাত তুলে সুন্নাতের পরে আল্লাহর নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছিল মুড়ি, আবু জাহাল দিয়েছিল না, আল্লাহর নবী সেই দিন মাথা তুলে হাত তুলে দোয়া করেছিলেন কাবা চত্বরে। আপনি হাত তুলে দোয়া করেন, কবরস্থান কেন যান, আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, এক এক কবরস্থানে যান, যাওয়ার পর হাত তুলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দোয়া করেন। আমি বলিনি যে হাত তুলে দোয়া করতে পারবেন না, হাত তুলেই দোয়া করেন, সেটাই আমি বলছি। আপনার পাপ সম্পর্কে ইমাম সাহেব জানে না, জানে কি না, জানে না, আপনার ইমাম সাহেব জানে না আপনি কোন পাপ করেছেন। আপনি রাত্রির গভীরে উঠে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে হাত তুলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এই এই পাপগুলো করেছি, তুমি আমাকে পাপ থেকে মুক্তি দান করো, আপনারা করার চেষ্টা করবেন। আপনারা বিভ্রান্ত করুন, বেদাতি আমলগুলো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আবারও যখন কখনো কখনো আসব তখন আলোচনা করব আপনাদের সাথে অন্য বিষয়ে, আজকে এই পর্যন্ত শেষ। হাইয়া আস-সালাত।